भैया जी बोलें। भैया ওই আপনার ইমেল ইমেল জিমেইল অ্যাকাউন্ট খোলার পরে ওইটা যে জিমেইল দিয়ে আমরা গুগল বিজনেস অ্যাকাউন্ট খুলব, ওই জিমেইল অ্যাকাউন্টে কি নাম্বার দিয়ে খুলতে হবে নাকি এমনি জিমেইল অ্যাকাউন্ট খুললে হবে? এভাবেই জিমেল অ্যাকাউন্ট খুললে হবে, বাট গুগল মাই বিজনেস খোলার সময় আপনার নাম্বারটা দরকার। এমনি জিমেইলটা এমনি এমনিতে দিলে হবে না জি নাম্বার ছাড়া? না, জিমেল আপনার হইলেই হইল। আচ্ছা আচ্ছা, তানজিন আপু উনি কি জয়েন করতেছে? তানজিন আপু শুনতেছেন, আজকে কিন্তু আবার আরেকটা এক্সাম নেওয়ার কথা আমাদের, মনে আছে তো সবার? সবাই কি আছেন? হ্যালো। ভাইয়া ভাইয়া আছে তো? হ্যাঁ, আজকে কিন্তু আরেকটা এক্সাম হবে ব্রেকের পরে। তানজিন আপু একটু ফাস্ট করেন, আমরা পরবর্তীতে আবার ইয়ে করব। তানজিন আপু কি আসছেন, শুনতেছেন? আসছে তো বোন? আসছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানটায় ছিল না, বিজনেস নেম দেন। এটা জাস্ট ইউ আপনি দিয়ে দেন, আপনি ছাড়া কেউ ইউজ করবে এটা? কেউ করতে পারবে না তো, আপনি দেন। হ্যাঁ, তারপর নেক্সট দেন। ভাই ওইটা বুঝিনি, আমি ছাড়া মানে? আপনার এই অ্যাকাউন্টটা কি আপনি ছাড়া যদি আর কেউ ইউজ করতে চায় তখন? না, আমি ছাড়া তো আর জন ইউজ করতে বেরে পারবে এই না। জিনিসটা আসবে কোথা থেকে? গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থেকে। ভাই দুইজন কত পাসওয়ার্ড থাকে প্রথমে তো? কই যেতে হবে? গুগল মাই বিজনেস লিখে সার্চ করবেন, তারপর চলে হুম আসবে। হুম
আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম দেন। ভাই দুইজন যদি ইউজ করতে চাই, আচ্ছা জি ভাই দুইজন ইউজ করতে চাইলে কি টোটা দিব? হ্যাঁ দুইটা দিতে পারেন, 2 থেকে 9। হ্যাঁ এটা দিয়ে দেন। এটা কিসের? হ্যাঁ নিজের ফার্নিচারের? হ্যাঁ এটা ইয়ে নাম দেন, আপনাদের বিজনেস এর নাম তো দিচ্ছেন, এটা আপনাদের নাম দেন। ফার্নিচারের নামটা? ফার্নিচারের দেন, হ্যাঁ দেন। নিচে ফার্নিচারটা সরনেমে দিয়ে দেন। প্রদীপ ভাই জি বলেন। গুগল জি সুইট আর গুগল মাই বিজনেস একই নাকি? জি সুইট আছে? হ্যাঁ জি সুইট তো অ্যাকাউন্ট জি সুইট করতেছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনারা এখানে কেন গুগল মাই বিজনেস জানতো, আপনার জি সুইট কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আচ্ছা স্যার, গুগল মাই বিজনেস জান, ওনারা অন্য একটা অ্যাকাউন্টে চলে গেছে। উফ, এখান থেকে আনা হবে? হ্যাঁ এখান থেকে। আচ্ছা জি সুইটে গেলেন কিভাবে আপনারা? অ্যাড ইউর বিজনেস টু গুগল, ঠিক আছে তো, অ্যাড ইউর বিজনেস টু গুগল এ দেন, এখানটা কিছু লাগবে না। হ্যাঁ এবার বিজনেস নেম দেন। আমি এই জন্যই তো প্রথমে, কি ব্যাপার এরকম ফিচার আলাদা দেখাচ্ছে কেন বারবার? কোন ক্যাটাগরি সেটা লিখেন। ফার্নিচার, ফার্নিচার স্টোর, স্টোর। ইয়েস, এটাই রাখবেন অ্যাড্রেস। এখানটায় অ্যাড্রেসটা প্রথমে আপনার বাসার হোল্ডিং নাম্বারটা যেভাবে দেওয়া হয় ওইভাবে এখানে একটু অ্যাড্রেসটা দেন, কারণ এখানে আপনার গুগল থেকে একটা লেটার আসবে, সেই লেটার থেকে আপনার ভেরিফাই করতে হবে। একটু আস্তে আস্তে, আমি আরো স্পেসিফিক ভাবে, যাতে আপনার বাসায় এসে আপনার লেটারটা দিয়ে যেতে পারে, নাহলে সেই লেটার আপনার রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবে। এটা কি চিঠি আসবে নাকি ভাই ইমেল আসবে? জি চিঠি আসবে, চিঠি আসবে, চিঠি, 14 দিন পর একটা চিঠি আসবে। তুফান শুরু হয়েছে, তুফান। মানে চিঠি আসবে মানে ওই আপনার পোস্ট অফিস থেকে? হ্যাঁ অ্যাডসেন্স এর কাজ করছেন এখানে কেউ, অ্যাডসেন্স এ দেখবেন যে চিঠি আসে এক টাইপের, ওই রকম চিঠি আসবে। দাঁড়ান, 13 তারিখে আমারটা চিঠি আসবে, আমি আসলে দেখাবো না আপনাদের। তো তাইলে হচ্ছে অ্যাড্রেসটা বরাবরই দিতে হবে? হ্যাঁ একদম, যেন আপনার বাসায় এসে আপনার পারলে আপনার রুমে ঢুকে দিয়ে যায় এরকম ভাবে অ্যাড্রেসটা দিতে হবে। যতটা সহজে যতটা ভালোভাবে বোঝানো যায়, না হলে মনে করেন যে চিঠি ঠিকই আসে, এক কোথায় সেই চিঠি ঘুরে সেটা বোঝা যায় না। চিঠি আসার আগে ভাই নক দেয় না? না, তারা নক দিবে কি, তারা আপনাকে বলেই দেয় যে 14 দিন পরে আপনার এখানটায় চিঠি আসবে। তো চিঠি আসার পরে হয়তো 14 দিনের জায়গায় আপনার 20 দিন লাগতে পারে, সেটা হচ্ছে আপনার যে পোস্ট অফিস আছে না, পোস্ট অফিসের ওরা যদি লেট করে সেক্ষেত্রে 20 দিন লাগবে, এছাড়া না। বাট 14 দিনের ভিতরেই চলে আসে, ওদের ওখান থেকে 14 দিনের ভিতরেই চলে আসে।
আচ্ছা তানজিনা আপু, এটা একটু স্পেসিফিক ভাবে কি দেওয়া যায় না অ্যাড্রেসটা? তানজিনা আপু শুনতেছেন? তানজিন আপু, হারাই গেছে মনে হয়, ঠিকানা খুঁজতে খুঁজতে হারাই গেছে। ওই দিন এই পর্যন্ত এসে আমরা স্টপ হয়ে গেছিলাম, কারণ ওরা ঠিকঠাক মতো অ্যাড্রেসটা দিতে পারে নাই। শোনা যাচ্ছে না? জি এখন শুনতেছি, এতক্ষণ শুনতে পাই নাই। না ভাই বলছে এখানে ওটা যাচ্ছে না, মানে আপনার বাসার অ্যাড্রেস বা আপনার যে দোকানের অ্যাড্রেস সেটা পাচ্ছি না। তাই তো বলছি বাসার যেটা অ্যাড্রেসটা দিছি ওইটা হচ্ছে একটা এলাকার একটা রোডই বলতে গেলে, মানে ওই রোডটা ছাড়া ওই ঠিক রোডটাই আছে, হচ্ছে বাট আপনার এলাকাটা মানে বাসা ধরা হয়ে আর রোড কি। না এখন সেটা এখানে ঠিক তানজিনা আছে। ফার্নিচার বললে তো যে কেউ দেখা দিবে, এরকমই সিস্টেম আছে। এখন এখানে হ্যাঁ রোড হোল্ডিং নাম্বার এটা আছে, জিনিসগুলো ইউজ করে নেয় কোনো টাইমে কোনো জায়গায়। আপু, দেখেন আপনাদের ওই দোকানের সাইনবোর্ডের মধ্যে অ্যাড্রেসটা থাকে না, ওই অ্যাড্রেসটা দিয়ে দেন। এখানে জাস্ট এক নামই আছে আপনাদের আর কোনো মানে জাস্ট ওইরকম সংখ্যা টংকা টাইপস জিনিসগুলো নেই। আপনি এক কাজ করেন, ওই গুগল মেয়ে গুগল গুগল ম্যাপে যেয়ে চেক করেন আপনার লোকেশনটা কোথায়, ওই লোকেশনটা এখানে দিয়ে দেন। আপনার লোকেশনটা দেখে এখানে দিয়ে দেন। গুগল ম্যাপ লিখেন বা আপনি যে সাইটেই তো থাকে, এগুলো এগুলো তো গুগল সাইটে খুব সুন্দর করে দিয়ে রাখে, এভাবে সার্চ করতে হয় না তো কিছু কিছু জিনিস। আপনার লোকেশনটা কোথায় ওইটা দেখেন, ওইটা আপনার দেখে ওই আপনার কপি ওই করে যে এখানে বসে দেন। অ্যাড্রেসটা যেটা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা ওইখানটায় ডাইরেক্ট কপি করে দেখেন, চলে আসবে। হ্যাঁ তা করতে পারেন। ওইটা লাগতেছে না তবে, এখন তানজিনার আপু যেখানে আছে ওইখানে গুগলে শো করবে, ওই জায়গাটাই দিলে হচ্ছে না, ওই নাইলে মোবাইল দোকানের থেকে দেখেন। অ্যাড্রেসটা দিবে। হ্যাঁ দোকানের অ্যাড্রেসটা দেন। কোন জায়গা? চট্টগ্রামের ইন্দারবাট রোড, চিটাগাং, মুরাদপুর, হামবাজার না হামজারবাদ। হামবাগ, হামজারবাদ হামজারবাদ কোন জায়গায় এটা? কি বললাম, হামজারবাদ মুরাদপুর আর কি। মুরাদপুরের আগে আচ্ছা মুরাদপুর না, ওইদিকে যাওয়া হয় না তো। পাঁচলাইশ থেকে যে রোডটা ইয়ার দিকে গেছে, যে মুরাদপুর দিকে গেছে, ওই রোডে। আচ্ছা 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 আচ্ছা, না ওইদিকে যাওয়া হয় না আমার তেমন। অ্যাড লোকেশন না সার্চ দেন তো এভাবেই। আচ্ছা আপনি যেভাবে দিচ্ছেন দেন তো, কি করবেন না আসলে আপনার? চিঠি আসলে কি ভাই ওটা কি ইয়ে করতে হয়, কনফার্ম করতে হয়? অবশ্যই কনফার্ম করতে হয়, ও তাইলে তো সমস্যা আছে, যদি কনফার্ম করতে না হয় তাইলে এমনি ওইভাবেই সমস্যা পড়ে নেই। থাকবে, কিছু করতে পারবেন না, পরবর্তীতে গুগলও শো করবে না। ভাই চিঠি কনফার্ম বলতে ভাই এটা একটু বলবেন, আচ্ছা একটা একটা কোড লাগবে। লেটার আসবে ভেরিফাই কোড সহকারে, মানে ওই কোডটা আচ্ছা আচ্ছা, আপনাকে দিতে হবে। এটা কি ভাই আবার পরবর্তীতে মানে ওই যে মাই বিজনেসে কোথাও দিতে হবে এই অবশ্যই। কোডটা? আচ্ছা এটা ভাই মেলে দিলেই তো পারতো, চিঠি দিয়ে এটা অ্যাকচুয়ালি মেল অনেক সময় হ্যাক হয়ে যায়, তো এটা ওদের সিকিউরিটি পারপাসে ওরা এটা করে, বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস তো সিকিউরিটি মেনটেন করতে হয়, আচ্ছা ভাই আমি যে সবকিছু ওখানে ডিজিটাল হয়ে গেলে কি হয়, কিছু কিছু অ্যানালগ জিনিস তো রাখতে হয়। সেটা ঠিক ভাই,
তারপর আচ্ছা ভাই, আমি ওখানে যে বিজনেসের সাবজেক্ট যেটা দিছে, যেমন আপু যে ওই ফার্নিচার দিল, আমি ভাই একটা সাবজেক্ট দিয়ে আর সাবজেক্ট কি আবার পরে চেঞ্জ করতে পারবো? পরে চেঞ্জ মানে আপনার বিজনেসের নামটা চেঞ্জ করতে পারবেন কি না? নামটা ওই যে উনি যে দিল না, যে হোয়াট ইজ ইউর বিজনেস, না এরকম একটা প্রশ্ন ছিল মনে হয় ওখানে দিল যে ফার্নিচার। ক্যাটাগরি হ্যাঁ 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 আরেকটা ক্যাটাগরি। আরেকটা খুলে নিবেন, সমস্যা কি? চেঞ্জ করার দরকার কি? খুলে নিবেন, চেঞ্জ করা যায়, খুলে নিবেন থেকে ভালো। ইমেল আইডি কি একটা দিয়ে হবে নাকি একটা দিয়ে একটাই? আচ্ছা তবে ওদিকে দেখেন না ভাই, উনি তো আটকে গেছেন। আচ্ছা আপনি নেক্সট দেন, যদি না পান আপনি নেক্সট দেন। এবার লোকেশনটা এখান থেকে ধরে ঠিক করে দেন। এখানে লোকেশনটা আপনি দেখেন, আপনার লোকেশনটা কি এখানটায় আছে কিনা? আপনার লোকেশনটা এখানটায় নাই, কতটুক দূরে আছে সেটা এখান থেকে আপনি ভাইয়া প্লাসের উপরে চিহ্নটা ক্লিক করতে বলেন না। হ্যাঁ এটাকে প্লাসের উপরে চিহ্নটা ক্লিক করতে বলেন না। হ্যাঁ আপনি আপনি এখান থেকে চাইলে ওই যে আপনার যে লাল একটা লোকেশন ট্র্যাকিং আপনার আছে না, আইকনটা আছে না, সেটা আপনি ধরে নাড়াইতে পারবেন, ওইটা আপনার মতো করে আপনি নাড়াইতে পারবেন। হ্যাঁ এটাকে আপনি ধরেন, এটাকে ক্লিক করেন, আপনি এটাকে ক্লিক করেন, করে এবার আপনার মতো করে আপনি এটা নাড়াইতে পারবেন। এটা কোথায় যাবে সেটা আপনি, কোথায় হবে আপনার লোকেশনটা সেটা আপনি ধরে সেট করে দেন। না জুম দিয়ে দেখেন না, এই আর মত আর কি, একদম প্রথম থেকেই দেখাচ্ছি। আপনি কি ওই রোডে আছেন আপু? কিছুতে এত ভেজাল কেন? এত ভেজাল কেন? এভাবে এভাবে কি চার্জ করে মাসে 800 থেকে আরো বেশি? $800 করে সর্বনিম্ন বা $700 করে সর্বনিম্ন মাসে চার্জ কি এভাবে এভাবেই হয়? জাস্ট এতটুকু করে দিলে $800 ভাইয়া? না এতটুকু করে দিলে $800 না, আপনার ফুল সার্ভিসটার জন্য। আচ্ছা আচ্ছা, বাট এটার জন্য কিন্তু কম না ভাই। এখানে ফুল সার্ভিস আর কি কি ইনক্লুডেড আছে ভাই? অনেক কিছু ভাই, ফুল এসইও করা একটা সাইটে, ফুল সার্ভিস বলতে ফুল এসইও করে দিবেন তার সাইটে। আপু আপনি ওই আপনাদের দোকানের আশেপাশে কোনো আপনি কি করতেছেন? আপনি আগে আপনি আগে আপনার লোকেশনটাকে মানে এই যে ট্র্যাকিং কোডটাকে আপনি ধরেন, ধরে আপনার লোকেশন অনুযায়ী আপনি নিয়ে যান। আপনার লোকেশনটা কোথায়? তানজিন আপু আপনি আমার সাথে একটু কথা বলেন তো। শুনতেছেন না মনে হয়? এই এদিকে আপু, এদিকে না, এদিকে না, ওইদিকে উপরে উঠেন, এখানে বেশি। তানজিন আপু আপনি কি শুনতেছেন আমাকে? ওনাকে ওনাকে ওনার মতো করতে দেন। আপনি আগে ট্র্যাকিং কোডটাকে ধরে ওদিকে নিয়ে যান, আপনার লোকেশনটা যেদিকে সেদিকে আগে ধরে নিয়ে যান। ট্র্যাকিং কোডটাকে আপনি নাড়াইতে পারবেন, আপনার যে লাল একটা ট্র্যাকিং এর যে আইকনটা আছে সেটা আপনি নাড়াইতে পারবেন। আগে সেটাকে ধরে ওই পাশটা, এইখানে না, আপনি ওই যে ওই উপরে দেখেন ম্যাপের ওইখানে একটা কিন্তু ট্র্যাকিং এর একটা আইকন ছিল লাল, এটা না, এটা না, এরকম আর একটা দেখেন লাল ছিল কিন্তু। একটু ডাইনে যান, ডাইনে যান। হ্যাঁ ওই যে ওই যে ওইটা ওইটা, এটা আপনি ধরে নাড়াইতে পারবেন। একটু জুম করে নেন, বাংলাদেশের বাইরে যাচ্ছে। হ্যাঁ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছেন আপনি ভাইয়া। দেখেন যারা ম্যাপে লোকেশন সেট করে কিভাবে সেট করে দেখে নেন। ভাইয়া এটাকে ধরে, এটাকে ধরে ওই পাশে নিয়ে যান, ধরেন। হ্যাঁ দেখছেন লড়াইতে পারতেছেন, এবার এটা কোথায় আছে সেটা আপনি ওইখানটায় নিয়ে যান, নিয়ে সেট করে দেন।
আমি আপনাকে বলি না জুম চিহ্ন প্লাস আছে না প্লাসের উপর যেটা আছে সেটা ক্লিক করলে নিজেরটা চলে আসবে তো জুম চিহ্নের উপরটা হ্যাঁ এটা ক্লিক কর না হ্যাঁ আসলে আপনারটা চলে আসছে তো আবার দেখেন না এইখানে যে ভাই আশেপাশে আরো অনেকগুলো দেখাচ্ছে ওরও কি গুগল বিজনেস করছে হ্যাঁ ওদের সবার গুগল মাই বিজনেস আছে তাই দেখাচ্ছে হ্যাঁ আপনার লোকেশনটা পাইছেন তো ওখানে কি আবার জানো জায়গা জানা আপনার লোকেশনটা কোথায় আপনি ওইখানটা নিয়ে বসায় দেন বা আপনার লোকেশনের আশেপাশে দেখতেছেন না কোনো কিছু আছে কোনো কেউ গুগল মাই বিজনেস খুলে রাখছে এরকম দেখতেছেন না আপনার আশেপাশে না ভাইয়া দেখতেছেন না একজনও নাই গুগল মাই বিজনেস খুলে রাখছে আমি ইনজুট মিলের কোন দিকে ওটা ক্রস করতে হয় এগুলা দেখেন না আমি আমি ইনজুট মিল তো ইনজুট মিলের পরে এখন এখানে তো এটা শো করতেছে না হামজা বাকের গেটা জুটমিলের পরেই একটু চিন্তা করে দেখেন জুটমিলের কোন পাশে আমাদের বাড়িতে চলে আসতেছেন আপনি আমি আপনাকে হ্যাঁ আপনি ওইখানে আপনার জুম চিহ্ন প্লাস যেটা আছে তার উপরটা ক্লিক করেন ওইটা করতে উনি যাবে বুঝিনি করতে উনি ওইটা করতে হ্যাঁ ওটা ওটাতে ক্লিক কর না ওইটা উনি করছে ওনার লোকেশনটা ওনাকে দেখাচ্ছে উনি ওনার লোকেশনে দিচ্ছে না উনি ওনার দোকানের লোকেশনে দিচ্ছে ভাই আচ্ছা আচ্ছা আতুরা ডিপোরে আগে একটু এখন এটা দেখাচ্ছে না যে এটা কতটুক পাশে এটা কতটুক কাছে একটু কাছাকাছি করে দেন তাহলে কাছাকাছি বলতে এটা এটা আশেপাশে কিছু নাই মতো লাগবে আর কি এটার আশেপাশে কিছু নাই আমি আপনার ইমেল অ্যাকাউন্ট খুলতে পারতেছি না নাহলে আমার সব ইনফরমেশন আছে আপনি কেন পারতেছেন না বা আমার জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করতে পারতেছি না ওইটা নাম্বার তো যাচ্ছে এইখানটায় আমি চাচ্ছি আপনার বিজনেস দিয়ে আপনার একটা জিমেইল খোলার জন্য যে দোকানের নাম আছে ওই দোকান ওই চিটং পার্কের কোন সাইড কোন দিকে এই দেখেন চিটং পার্ক দেখছেন হ্যাঁ এদিকে নিয়ে আসেন সেন্ট্রাল হল এটা হচ্ছে সেন্ট্রাল হলটা আবার রিসেট দেন রিসেট দিচ্ছেন রিসেট দিয়ে
রিসেট দিলেন কেন উনি মনে হয় অ্যাড্রেস চেঞ্জ করবে না আমাকে করতেন আরে সবাই বললে এরকম বারবার সবাই বললে উনি কনফিউজ হয়ে যাবে আরে এত কষ্ট করে পাইলো ম্যাপ দেখতে হয় উল্টা করে উনি উপরে উঠতেছে তো অসুবিধা আগে আপনি আপনার লোকেশনটা ইয়া করে নেন ট্র্যাক করে নেন আপনি ওই যে প্লাসের উপরে ওইটা ক্লিক করে না প্লাসের উপরে যেটা আছে ওইটা ক্লিক করে আপনি আপনার লোকেশনের কাছাকাছি চলে যান উপরে না আপনি নিচের দিকে আসেন আপনাদের চিটং পার্ক না কি কোথায় ওইটা ওইটা যে কোথায় একটু দেখেন ওখানে খুঁজে দেখেন নিচের দিকে আসেন নিচের দিকে নিচে ওই সাইডে না ওই সাইডে না এদিকে এদিকে খুঁজেন ওই যে চিটং পার্ক দেখছেন চিটং পার্ক সেন্ট্রাল হল এই হামজারবাগ প্রাইমারি স্কুল এই যে হামজারবাগ এরিয়া আসছে ওখানে না আমি না পুকি ওই এলাকা চিনেন হ্যাঁ চিনি তো ভাইয়া দেখছেন আপনি যে কোথায় থাকেন সেটা ওনার ম্যাপে মুখস্থ হয়ে গেছে বেশি বেশি ম্যাপ পড়বেন এখন থেকে ম্যাপ পড়বেন আপনারা ওই যে হামজারবাগ স্কুল আসছে এই দেখেন বিবি হাট আমাকে আমরা শুনতেছি ভাই আপনাকে হ্যালো ওটাপো জুম করে কি হবে আপনি এখানে খুঁজে দেখেন না এই আপনাদের ওই সেন্ট্রাল হল তারপর হচ্ছে চিটং পার্কের ওই কোন জায়গায় আপনাদের দোকানটা কি মাঝামাঝি নাকি আগে নাকি পরে না সেন্ট্রাল হলের পাশে না ওনাদের কি একটা দোকান ছিল ওইটা না আবার দিলো তখন এই যে হাজী কাশিম স্টোর তো এইখান থেকে এই দোকানটা থেকে কতটুক দূরত্ব দূরে এটা পাশে ভাই একদম পাশে লাগানো দোকান এটা লাগায় দিয়ে দেন শরীফ ভাই এটা ওদের দোকান আজকে কাস্টমার এসেছে আপনাদের আর একটু এদিকে খুঁজে দেখেন এটা গুগল মাই বিজনেস স্কুল থেকে না এটা গুগল ম্যাপ পড়ার সময় ওরা করে গেছে কেউ তোলা নাই তো ও আচ্ছা ও রুট দিয়ে গাড়ি গেছে তো না অনেক সময় দেখা যায় অনেক কোম্পানির লোকেরা এসে করে দিয়ে যায় তাদের সুবিধার্থে ভাইয়া এখানে ওদের স্টোরটা দিলে হবে না লোকেশন জি ওদের যে হাজি কাশেমের স্টোরটা যদি বলতেছে যে পাশে ওদের এই কাশেমের স্টোরটার পাশে যখন বলতেছে এখানে কাশেমের স্টোরে যদি লোকেশনটা দিই সেটাই তো এখন দেখে ওইটা যদি ওনারা পায় এখন নেক্সট ওইটার লোকেশনটা তো দিলই
মানে ওই যে ইয়েতে লোকেশন দেওয়ার জন্য অ্যাড্রেসে, হ্যাঁ হ্যাঁ সেটা তো বললামই তখনই যে এক্সাক্ট আশেপাশে দেখেন, আশেপাশ থেকে লোকেশনের মানে অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। এখানে যদি আমি হাজি কাসিম স্টোরের লোকেশন দিই তাহলে চিঠিটা তো এই দোকানে আসবে। আচ্ছা আপনি একটু আপু গুগল ইয়াতে যান, গুগল ম্যাপটাতে যান তো, গুগল যে ম্যাপটা আছে সেটাতে যান। এবার হাজি কাসেম স্টোর নাকি ওইটা আপনি এখানটা একটু লেখেন। নামগুলো কঠিন, ওই যে হাজি কাসেম স্টোর চট্টগ্রাম। আমার ভাইয়া নাকি এটা গুগলে গিয়ে একবার রাখছিল। হ্যাঁ আচ্ছা আসছে তো, হ্যাঁ মানে এইখানটা ওনাদের লোকেশনটা এরকমই দেওয়া। আচ্ছা ঠিক আছে, আপনি ওইটা নেক্সট দেন, ওইটাতে যায় নেক্সট দেন, ওইটাতে চলে যান নেক্সট। ওইটার মাই বিজনেস খুলছিল কে? আমার ভাইয়া। না নো দেন, নো আপনাদের আর সেরকম লোকেশন নেই। হ্যাঁ যদি আপনাদের এটার কোনো ব্রাঞ্চ বা কোনো কিছু থাকে তো ওই সময় ওইটা দিতে পারেন। যে আছে সেম নামের কোনো ব্রাঞ্চ বা কোথাও কিছু আছে আউটসাইড আর কোথাও? হ্যালো কোন এটা লোকেশন দিতে বললে আবার এখন তাইলে আপনি নো দিতে পারেন, দিয়ে দেন না লোকেশন একটু খুঁজবেন আর কি, সমস্যা কি? ওটার ডিটেইলস জানতে হবে না, উনি তো সবকিছু জানে না মনে হয়, এখন এগুলা ডিটেইলস খুঁজবে। হ্যাঁ অপশনাল না ভাইয়া, অপশনাল এটা স্কিপ করে যাবে, এটা এটা আপনি স্কিপ করেন, এখানে চট্টগ্রাম লিখে দেন। না না স্কিপ করে যান, এভাবে আন্তাজে দিয়ে লাভ নাই, স্কিপ করে যান। এবার ফোন নাম্বার দেন, না জানলে স্কিপ করে যাবেন, কোনো ইয়ে করবেন না। ভাইয়া ফোন নাম্বার কি এখন ভাইয়াদেরটা দিব নাকি আমাদেরটা? ভেরিফাই যেটা দিয়ে করতে পারবেন আপাতত সেটাই দেন, আপনারটাই দেন, ভেরিফাই যেটা দিয়ে করতে পারবেন। আচ্ছা চেঞ্জ করা যাবে নাকি ভাইয়া? যাবে, চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে নাকি বলছে? লিংক থাকলে দিয়ে দেন। ওক
এতগুলো ফেসবুক আইডি কার বাসার সবার অনেক আইডি কয়টা অনেক ইউজেশন একটা তিনটা চারটা পাঁচটা মাত্র এখানে জি তারপর নেক্সট নেক্সট ইয়েস ফোন আই ইয়েস ফিনিশ এখন আপনার যে নামে যে রিসিভ করবে তার নামটা এখানটায় দিবেন সে সে রিসিভ করবে পরবর্তী যদি আপনার নাম দেন আপনি রিসিভ করবেন আপনার ছাড়া কেউ রিসিভ করতে পারবে না চিঠি তো যে রিসিভ করবে তার নাম দিবেন চিঠি 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 আপনার নামই দিয়ে দেন আপনি রিসিভ করবেন না কি উনি ওখানে দোকানে গিয়ে যেতে যেতে না না 14 দিন পর আসবে তো তো ওই 14 দিনের সময় অনেক ইয়া থাকবে আর কি অ্যাক্টিভ থাকবে আর কি দোকানে হয়েছে ভাইয়া হুম ভাই ইমেল না ইমেল না এখানটায় নাম্বার নাম নাম সরি কন্টাক্ট নেম দেওয়া আছে তো তারপর হ্যাঁ নেক্সট নেক্সট মানে ইয়ে যে হ্যাঁ দেন ক্লিক করেন কন্টিনিউ দেখছেন গাড়িতে করে চলে আসবে চিঠি ওকে খোলা হয়ে গেছে গেট স্টার্টেড হ্যাঁ গেট স্টার্ট দেন ঠিক আছে এখন এখানে আজ আর কোনো কাজ নেই আপনাদের জাস্ট আপনারা চাইলে আপনাদের লোগোটা বসাইতে পারেন যদি লোগো থাকে আর এছাড়া এখন আপাতত আর কোনো কাজ নাই বুঝেন নাই বুঝেন নাই কি করতে পারবেন আর কি আপনি এখন এই 14 দিন আর আপনার কোনো কাজ নাই এটাকে এভাবেই রেখে দিতে হবে যদি চান এখন আপনি আপনার লোগোটা কিছু ফটো মানে প্রোফাইল আর কভার ফটো এগুলো ইউজ করতে পারবেন এছাড়া ভাই লোগোটা দিতে যাচ্ছে লোগোটা দিতে যাচ্ছেন আপনি ফটোতে যান এখানে ফটো লেখা আছে দেখেন আচ্ছা ভাইয়া ওই আমার একটু হেল্প দরকার ছিল বলেন তারপর হ্যাঁ দেখি ওকে দেন নিচে আসেন আচ্ছা ভাই আমরা এখানে রিভিউ দিতে পারবো না এখন গিয়ে এখন রিভিউ দিতে পারবেন না 14 দিন পর সবাই মিলে এখানটাই রিভিউ দিয়ে দিবেন নিচে আসেন একসাথে যারা আছে এই যে লোগো আছে লোগো দেন ভাই বিনিময় আমরা যে রিভিউ দিব বিনিময় কি পাবো কি পাবেন সেটা আপুর সাথে বুঝে নেন আমার বেশি না এক সেট সোফা সেট লাগবে তাহলে আপনার উনি বলবে যে তাহলে আপনার রিভিউ আর দরকার নাই তাও সে কোন গাছের এগুলোর কাজ মনে হয় আপনার আপু করে মনে হয় হ্যাঁ আপু করছে
এখানে একটা চেয়ার আছিল যে চেয়ার এটা দিয়ে দেন না, এই যে অ্যামাজনের প্রোডাক্টের জন্য ছিল করে এখানে আমি দেখছিলাম সম্ভবত এফসি দিয়ে একটা লোগো টাইপের কিছু একটা। হ্যাঁ এটা কি ছিল নাকি আপনাদের লোগো? আচ্ছা ওই ভাইয়া ওই তানজু পিএনজি এটা ছিল ভাইয়া ওই লিড জেনারেশনের গিগ গুলো নাকি? হ্যাঁ এটা ছিল ওইটা এটা। হ্যাঁ ওকে ঠিক আছে এবার দিয়ে দেন। আর দোকানের আশেপাশে ছবি এনে একটা কভার ফটো দিয়ে দিয়েন শেষ। আর কিছু না আপাতত আর কোনো কাজ নাই। তারপরে সেটিংস আসেন নিচে দেখেন তো সেটিং। হ্যাঁ নিচে সেটিংস আসেন এই যে এখান থেকে অনেক কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে। নাই এখান থেকে যদি কোনো কিছু কাস্টমাইজ বা চেঞ্জ করার দরকার হয় তাহলে চেঞ্জ করতে পারবেন। আপনি ওই গো ম্যানেজারে যান, আপনার ম্যানেজ লোকেশনে যান, ম্যানেজ লোকেশন দেখেন উপরে সবার উপরে লেখা ম্যানেজ লোকেশন। এখান থেকে চাইলে আবার ওই যে আরেকটা যেটা আছে ওইটা দিতে পারেন। আর এটা হ্যাঁ ভেরিফিকেশন কোড হচ্ছে আপনার যে 14 দিন পরে যেটা আসবে সেটা এখানটাই দিবেন। বুঝ নাই 14 দিন পরে একটা কোড আসবে না সেই কোডটা ওই যে এন্টার ভেরিফিকেশন কোডে দিবেন। 14 দিন পরে আবার সিটির ভিতরে একটা কোড পাঠা করা ওইটা এখানে অ্যাড করবেন আপনি। বুঝতে পারছেন কোডটা মেইলে পাঠাইলে কি তো মেইলে আপনার সিকিউরিটি পারপাসে পাঠাচ্ছে না, মেল তো হ্যাক হয় ভাই। তো আপনার কোড যদি অন্যজনের কাছে চলে যায় তখন তার ড্রাইভার কে নিবে? এটা তো একটা বিজনেস নাই তাই না? হ্যাঁ ভাই এজন্য এই তো আবার টাকা টাকা পিছনে গেল। মানে তারা কোনো টাকা নিবে কি না? হ্যাঁ না তারা তাদের কোনো টাকা পয়সার দরকার নাই। আচ্ছা ভাই আমি যদি ডিলিট করতে চাই এই গ্রুপ মাই বিজনেসটা ডিলিট করে দিতে পারবো নাকি? পরে আপনি ডিলিট করতে চাইলে অবশ্যই পারবেন। তাহলে এটা নিয়ে একটা গিগ খুলতে পারি না? করি ভাই অবশ্যই। হ্যালো জি বলেন। ওই ভেরিফিকেশন কোড আসলে আমার কাছ থেকে 9000 টাকা চাইছে, পরে আমি নে নেই তার দিনের কাছ থেকে 9-10000 টাকা নিতে পারি। 9000 টাকা কে চাইছে? ও ভেরিফিকেশন আলার লোকেরা। ও ভেরিফিকেশন আলার মানে পোস্ট অফিসের লোকে? আচ্ছা তো পোস্ট অফিসের লোকে চাইলে সেটা উনি বুঝে নেবেন, দোকান থেকে দিয়ে দিতে পারবে। না কান্দিনের কাছে সাইকেল পারে দোকানেই তো থাকবে দাদা। এখন তো বাসা যেতে পারবো ভাই দাদা? না যদি সেটা হয় সেটা আপনার উনি বুঝে নেবে। না ও জিজ্ঞাসা করতেছিল যে টাকা পয়সা নাই নাকি, আমি বলছিলাম আর কি আমার কাছ থেকে নিছে ওর কাছ থেকে নিতে পারে। তো এখন তো ক্লিয়ার নাকি? বলতে পারবেন না এখন থেকে নিজে নিজে? ভাইয়া ভাইয়া এখন আপু যে বলতেছে একটা গিগ বানাতে পারবেন, এটা কি জাস্ট খোলা নিয়ে গিগটা? খোলা নিয়ে গিগ বলতে আপনি একদম লোকাল এসইও সার্ভিস দিতে পারবেন না? লোকাল এসইও সার্ভিস দিতে পারবেন তো? সাউন্ড দিবার দিবার আসছে যে পিসি সামনে যাওয়ার কারণে। তানজিন আপু জি ভাই আপনি কি মনে হয় আপনি কি লোকাল এসইও সার্ভিস দিতে পারবেন না? মানে লোকাল এসইও সার্ভিস আমি তো শুধু এখানে কিওয়ার্ড রিসার্চ করছেন না? আমি বলি কিওয়ার্ড রিসার্চ করছেন না? তারপরে হচ্ছে আপনার আপনাদের তো অন পেজ অপটিমাইজেশন তো আমি দেখাইছি না সেম কিভাবে আপনারা ইয়ে করবেন গেস্ট পোস্টের ব্যাকলিং নিয়ে আসবেন, ব্যাকলিং আপনারা করবেন তা দেখাইছি না? আপনাদের এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজেশনের যে বিষয়টা সেটা বাকি আছে, এছাড়া তো সবগুলো আপনাদের কমপ্লিট কমপ্লিট না? ওগুলো তো পারবেন না, এতদিন যেগুলো করাইছি সেগুলো পারবেন না? তাহলে তো আপনাদের সবই কমপ্লিট, তো আপনি পারবেন না কেন? এখানে সরিবে লোকাল এসইও এর জন্য এখানে শুধু বাকি আছে একটা ওয়েবসাইট, আর হলো ওয়েবসাইটের ভিতরে অন পেজ এসইও
অন পেজ এসইও শেষ হ্যাঁ আর ওই ওয়েবসাইটের লিংকটা এখানে যেখানে ফেসবুকের লিংক দিবেন ওই ওয়েবসাইটের লিংকটা ওখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন লোকাল এসইও শেষ শেষ অপি চাইলে আপনারা করতে পারেন অসুবিধা নাই তো এখন আপনি আপনার একটা গিগ খুলে ফেলবেন বুঝা গেছে জি ভাইয়া ওই যে কিছুদিন আগে সালাদি ভাই একটা ক্লায়েন্টের মেসেজ দিল না যে জাস্ট ওকে কি করে দিতে হবে এরকম লোকাল এসইও যেই ওর ইয়েটা অ্যাকাউন্টটা দরকার গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা দরকার ওইটা ওর ক্রিয়েট করে দিতে হবে ওইটার জন্য পে করতেছে ওদিন আপনাদের সামনেই দেখলেন আমি বললাম যে হ্যাঁ আপনি দরকার হলে করেন আমি আমি করে দিব তখন কি হবে আমি তো গত ক্লাসে দেখাইছি ওয়েবসাইট ছাড়া যদি হয় দেখাইলাম না গত ক্লাসে যে যদি ওয়েবসাইট ছাড়া নেন তাহলে কি হইতে পারে সেটা তো আমি তখনই বললাম ওই ভাই হ্যাঁ বলেন এখানে আমার একটা কোশ্চেন আছে এখানে তানজিনা তো ওর গুগল মাই বিজনেসে ম্যাপের মধ্যে ওই তানজিনা ফার্নিচার নামে এই ইয়া করলো তানজিনা ফার্নিচার নামে না করছেন তানজিনা জি তানজিনা ফার্নিচার নামে তাহলে এখানে আমার ওয়েবসাইটের ইয়াটা কি এই ডোমেইন স্ট্রিংটা কি তানজিনা ফার্নিচার নামে নিতে হবে নিলে ভালো অবশ্যই নেবেন না হলে আপনার আর না হইলে মনে করেন ওই যে ওইটা হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এখন তো আমরা গুগল ম্যাপটা আগে খুলে ফেলছি হ্যাঁ গুগল ম্যাপ বিজনেসটা আগে করে ফেলছি এই জন্য আমাদের এখন ওইভাবে চিন্তা করতে হচ্ছে আসলে ব্যাপারটা এরকম হইতে পারে মনে হয় আপনি বলতেছেন যে আমি যদি এটা ডোমেইনটা না পাই তাই তো না 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 পাই না পাবো তো অবশ্যই তানজিনা ফার্নিচার কে করবে না পাবো অথবা ওয়েবসাইট ক্রিয়েটের পরে যে ডোমেইনটা দিয়ে যে নেমটা দিয়ে আমি ডোমেইন হোস্টিং করব সেই নেমটা দিয়ে আমি গুগল মাই বিজনেস খুলব এটা বলতে এটাতে অ্যাড করে দিবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাতে অ্যাড করে দিবেন ওইটা আপনি এখানটা অ্যাড করে দিলেই তো হলো হ্যাঁ তখন ওই যে কেউ যদি তানজিনা ফার্নিচার নিয়ে সার্চ করে বা কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন এটা গুগল মাই বিজনেস শো করবে এটা দিয়ে এটা হচ্ছে আপনার ওই আপনি যখন ইয়ে করবেন না ওয়েবসাইট নেবেন তখন আপনি এটা লিখে দিবেন শেষ এখন এখন লোকজন তো তানজিনা ফার্নিচার দিয়ে সার্চ করবে না লোকজন সার্চ করবে হলো বেস্ট ফার্নিচার শপ হ্যাঁ তখন ওইভাবে ওই কিওয়ার্ড গুলো তার ইউজ করতে হবে তো আমরা তো ম্যাপে তানজিনা ফার্নিচার লিখে বলছি ম্যাপে কি আমরা কিওয়ার্ড ইউজ করব না ম্যাপে কিওয়ার্ড ইউজ করবেন না ম্যাপে আপনার কিওয়ার্ড লাগবে না আপনি কিওয়ার্ড ইউজ করবেন আপনার ওয়েবসাইটের পোস্টগুলোতে আমরা যখন মানে ম্যাপে আমি বলি আপনারা যখন আমি বলি আপনারা যখন এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট আপনাদের ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন না হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে পোস্ট করবেন তো ওয়েবসাইটে পোস্ট করার পরে আপনি সেখানটায় এখানটায় আরো অনেক কাজ আছে এটা 14 দিনের আগে আপনাদের কিছু দেখানো যাবে না মানে দেখানোর মতো কিছু নাই 14 দিনের আগের মতো কারণ এখানে কিছু ইহান করতে পারবেন না দেখাবো কি তো আপনাদের ওয়েবসাইটের সাথে যখন কানেক্টেড করবেন ওয়েবসাইটের সাথে যখন কানেক্টেড করতেছেন তখন আপনার এটা তো ওয়েবসাইটে আপনি পোস্ট করতেছেন ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে কি হচ্ছে আর ওয়েবসাইটে কি আপনি সব সময় তানজিনা ফার্নিচার দিয়ে আপনার প্রত্যেকটা পোস্ট হবে সেটা তো করবেন না আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ শিখছেন সেই কিওয়ার্ড গুলো তো কিভাবে অ্যাপ্লাই করবেন এখানটা অ্যাপ্লাই করবেন না তো আপনি সেখানে বেস্ট ফার্নিচার আসুক বা লাক্সারিয়াস ফার্নিচার আসুক বা বিউটিফুল ফার্নিচার আসুক বা গুড কোয়ালিটি ফার্নিচার আসুক যেটাই আসুক আপনি দিয়ে সেটা আপনি দিলেন আপনি সেখানে ইনপুট করলেন আর দাদা যেটা বলতেছেন যদি মাই বেস আপনি কি তো ক্যাটাগরি সেখানে অ্যাড করে দিয়েছেন আপনার ফার্নিচার স্টোর ক্যাটাগরি অ্যাড করে দিয়েছেন না তো কেউ ফার্নিচার স্টোর বা ফার্নিচার যদি খুঁজে তখন তার ওনাটা দেখাচ্ছেই তার মানে ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইটের সাথে আমার গুগল মাই বিজনেসের লিংক আপ করে ফেলতে হবে তাহলে আমার লিংক আপ করে ফেলতে হবে তাহলে আপনার বিজনেসটা আরো গ্রো করবে হ্যাঁ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইট প্লাস ম্যাপটা একসাথে আমাকে দেখাবে হ্যাঁ ম্যাপটা একসাথে শো ম্যাপটা অ্যাকচুয়ালি তখন শো করবে না
ম্যাপটা অ্যাকচুয়ালি তখন শো করবে না। কেন শো করবে না? কারণ হচ্ছে ম্যাপটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনার আশেপাশে এরিয়ার জন্য, বা আপনি কোন একটা লোকেশনের জিনিস খুঁজতেছেন তখন আপনাকে শো করবে। এছাড়া তো ম্যাপ সহজে শো করে না খুব একটা। আমরা দেখেন, আমরা যখন লিখে সার্চ করতাম অ্যামাজনের অ্যাফিলিয়েট সাইটগুলো সার্চ করতাম, আমাদের কোনো ম্যাপ কি শো করতো? আমাদের কোনো ম্যাপ শো করতো না কিন্তু। বাট আমরা যখন কোনো একটা সার্ভিস রিলেটেড বিজনেসগুলোকে সার্চ করতেছি, তখন আমরা কি করতেছি, একটা লোকেশন আমরা সেট করে দিচ্ছি, বা আমাদের যে লোকেশনটা আছে সেটা কিন্তু অলরেডি গুগলের কাছে আছে, আছে না? সেই লোকেশন অনুযায়ী তো গুগল আমাদেরকে ট্র্যাক করে আমাদের আশেপাশের জিনিসগুলো আমাদের দেখাচ্ছে, তাই তো দাদা? বুঝতে পারতেছেন ব্যাপারটা না? কনফিউশন আছে? কনফিউশন থাকলে কি বলে ফেলেন। আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট এক একটা সাইট আপনি সার্চ করে দেখতেছেন, আমরা তো জানি কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট গুলো সার্চ করতে হয়, তো তখন দেখবেন যে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন যে আপনি গুগল মাই বিজনেস এর কোনো ইয়ে পাবেন না, বা কোন ম্যাপের কোনো লোকেশন পাবেন না। তখন দেখা যায় কি, দুই চারটা ওয়েবসাইট আসে, কয়েকটা ইমেজের অপশন, ইমেজ আসে, তারপর ভিডিও আসে, তারপর আবার ওয়েবসাইট চলে আসে, এরকম আসে কিন্তু আমাদের এফএকিউ কোশ্চেন আসে এরকম টাইপের। আমরা যখন সার্ভিস রিলেটেড সাইটগুলো আমরা সার্চ করি, তখন দেখা যায় কি, আমাদের, আমরা যদি কোনো লোকেশন সেট না করে দিই, আমাদের আশেপাশের লোকেশনে যেগুলো আছে সেই সার্ভিস রিলেটেড সেগুলো আমাদের শো করে, তাই তো? তো এটা এটার কারণ হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি আপনার ওই ক্যাটাগরি এতে আপনার যে কয়টা বিজনেস আছে সেগুলোকে ওখানে শো করে। বুঝা গেছে? কারো কনফিউশন দাদা, আপনি কি কনফিউশনে আছেন এখন? আমার মনে হচ্ছে না না না, কনফিউশনে নাই, কনফিউশন। আচ্ছা, সবিনয় দা, নাসির ভাই, আপনারা বুঝছেন তো? জি ভাই। আপনাদের কোনো কনফিউশন নাই তো? তো তাজি ভাই কি ভাইয়া? হ্যাঁ, তো খুলতে পারবেন না এখন? জি ভাই পারবো এখন। ভাই হবে না তো? না ভাই, সমস্যা দেখেন, আর সমস্যা হলো আপনি আছেন না? সমস্যা হলো ভাই আপনি আমাকে বলিয়েন, আমি খুলে দিব, টাকা দিয়ে দিন। এই যে তাহমিনা আপু ভালো ধরে ফেলছে। সমস্যা হয় জানা ভাই, ওয়েস্ট আমি বলি একটা জিনিস, এখন থেকে কিছু কিছু। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমি ওই B2B লিড জেনারেশনের জন্য গিগ করতে যাচ্ছি, যে এখন আমি মানে কোন প্রাইজের জন্য কতটুকু দিব? এখানে ভাই খুবই লো রেডে একটা জিনিস, এখানে প্রচুর লো রেডে দিতে হয়। আর এটা হচ্ছে আপনার কি বলে, অন্যান্যরা যে কি পরিমাণ দিচ্ছে সেটার উপরে বেস করে আপনাকে দিতে হবে। অন্যান্যরা যদি ধরেন যে একশোটা $5 দেয়, তাহলে আপনি $5 দিতে হবে। অন্যরা যদি $120 দেয়, তাহলে আপনি $20 দিবেন। আশেপাশে রাখবেন, হয়তো অন্যদের থেকে কিছুটা কম রাখবেন। আর এটার সাথে আমি কি কি দিব ভাইয়া? কোনটার সাথে? এই ধরেন লিড জেনারেশন ওইটাতে দিব তো, তারপর হচ্ছে আপনার ওয়েব রিসার্চ থাকবে, তারপর হচ্ছে আপনি ভাই কাজ তো কোম্পানি ইমেল থাকবে। আমি বলি আপনি কাজ তো পারেন, আপনি যেটা পারেন সেটার ডিটেইলস আপনি লিখতে পারবেন, আপনি যেটা জানেন না সেটার ডিটেইলস আপনি কখনো লিখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আপনি ডিটেইলস সেখানটাতে উঠিয়ে দিবেন আপনার, সেখানে আপনি কি কি দিবেন। হ্যাঁ ভাই, দাদা কিছু বলবেন? আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করে একটা ব্যাপার ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম। আমার একটু পরে আমরা তো শরীফ ভাই লোকাল এসইও করছিলাম, তাই না? লোকাল এসইও করলে আমাদের ইয়া করে দেখাবে। এখানে আমার এই বায়ারটা ওর এলিট ইন্ট্রোডাকশনস ইন্টারন্যাশনাল, এই যে ওরটা ম্যাপে চলে আসছে, হ্যাঁ, ওরা কি লোকাল এসইও করছে? অবশ্যই, না হলে ওদের এই যে ম্যাপটা কেন শো করবে বলেন তো? লোকাল এসইও বলতে ও গুগল মাই বিজনেসে ওর অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, হ্যাঁ, যার কারণে ওরটা এখানটায় শো করছে। এখন যদি উনি ওনার সার্ভিসটাকে যদি ওইভাবে লোকালি প্রমোট করে, তাহলে অবশ্যই সেটা লোকাল বিজনেসে পড়তেছে। কিন্তু আমার কিওয়ার্ড
তো আপনি তো তার কোম্পানির নাম লিখে সার্চ করছেন হ্যাঁ আপনি তো তার কোম্পানির নামটা লিখে সার্চ করছেন হ্যাঁ এলিট ইন্ট্রোডাকশন ওদের একটা কিওয়ার্ড আর কি ওনাদের মানে বিজনেসটা কিসের মানে এটাই কি ওনাদের কোম্পানির নাম হ্যাঁ এলিট ইন্ট্রোডাকশন ইন্টারন্যাশনাল এটা হচ্ছে কোম্পানির নাম ওদের বিজনেসটা হচ্ছে হলো ম্যাচ মেকিং তো একটা জিনিস যে উনি যেটা লিখে সার্চ করছে উনি যেটা লিখে সার্চ করছে সেটা তো আপনি পেয়ে যাচ্ছেন তো এই তো গুগল মাই বিজনেস এটাই তো আচ্ছা ওদের ইয়া হচ্ছে হইলো অফিসটা হচ্ছে হইলো একটা অফিস মেলবোর্নে আছে আর একটা অফিস আছে হইলো ব্রিসবেনে অস্ট্রেলিয়ার আমরা কিন্তু সেখানে মেলবোর্ন কিংবা ব্রিসবেন এটা দেখি ওভাবে চার্জ করি না এখন এই এলিট ইন্ট্রোডাকশন ব্রিসবেন দিয়ে লিখলে আমার আরেকটা কোম্পানিটা চলে আসে হয়তো ওইটা মানে এটা এক মিনিট এখানটায় দেখেন এটা কিন্তু এলিট আসে নাই এখানটায় অন্য একটা লেখা আছে আইডল 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 ইন্ট্রোডাকশনস তো হয়তো এই যে এইখানটাতে ওনারটা খোলা নাই ব্রিসবেনেরটা তো ওনার লোকেশন অ্যাড করে নাই তাই দেখাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বা ওই দিকটার জন্য এরকম ভাবে উনি এসইও করে নাই আপনি যে দিকটার জন্য কাজ করবেন সেই দিকেই তো আপনার ফোকাসটা দিবে হ্যাঁ হ্যাঁ যদি ওইখানটাতে উনি কাজ করে বা ওইখানটাতে উনি এসইও করে থাকে তাহলে ওইখানটা এটা শো করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কনফিউশন গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুগল মাই বিজনেস নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই নাকি আছে এখনো ওই ভাই এক সময় ম্যাপ এডিট করে আমরা ইয়া পুশ করতে পারতাম যে আমাদের ওয়েবসাইট বা ভিডিও এগুলো পুশ করতে পারতাম ওই জিনিসটা তো মাঝখানে শুনছি বন্ধ হয়ে গেছে এখন কি আছে নাকি এই গুগল ম্যাপে কি ম্যাপ এডিট করে ম্যাপ এডিট করে আগে অ্যাড করা যেত যেমন আমি ম্যাপ গুগল ম্যাপ এডিট করে আর কি এডিট করে আমি আমার লোকেশন দিয়ে কিওয়ার্ড দিয়ে ওখানে যদি আমি এটা সেট আপ করে দিয়ে আসতাম কিছুদিনের মধ্যে ওই কিওয়ার্ড সহ ওই ম্যাপটা আমাকে র্যাঙ্কিং এ দেখাতো ওয়েবসাইট সহ র্যাঙ্কিং এ দেখাতো ও হ্যাঁ এটা এই যে না করা গেলে ওই দিনকে আমি দেখলাম কিভাবে মানে ওই কিওয়ার্ড দিয়ে উনি র্যাঙ্ক করে আছে এরকম কিছু মানে একটা কিওয়ার্ড দিয়ে সে গুগল মাই বিজনেস আছে হ্যাঁ ওই যে আপনার গুগল মাই বিজনেস এর মাধ্যমে আমরা গুগল মাই বিজনেসটা তো আসছে যে বেশি দিন হয় না এটা আগে ছিল গুগল ম্যাপ এখন গুগল ম্যাপ ওইটা এখন করা যায় না এটা বলতেছিলাম আগে ওইটা আসলে এখান থেকে আপনি ওই যে এখন এভাবে করতে হয় এই যে ওয়েবসাইট থেকে এভাবে করতে হয় আচ্ছা অ্যাকচুয়ালি ওইভাবে করলে দেখা যায় একজনের 3টা 4টা 5টা করে একই নিজেই খুলে বসে আছে তো যার কারণে ওইটা হয় না তো ইমরান ভাই জি ভাইয়া হ্যাঁ তো লোকেশন টোকেশন একটা জিনিস আই শুধু ইমরান ভাই না আপনারা প্রত্যেকে একটা জিনিস এখন থেকে গুগল মাই বিজনেস এর প্রত্যেকটা লোকেশন বা আপনারা এই জিনিসটা ট্রাই করবেন যে যখনই আচ্ছা এই লোকেশনটা কোন দিকে এখান থেকে উপর থেকে চিন্তা করবেন যে এখান থেকে যদি আমি দেখি যে এটা আমার হাতে ডাইনে না বা আপু ওনাদের লোকেশন ঠিক মতো ট্র্যাকই করতে পারে নাই উনি অন্য একটা সাইডে চলে গেছে ট্র্যাক করার জন্য তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন না হলে আপনারা যখন বাইরের কাজ করতে যাবেন তখন তো সে অ্যাড্রেস দিবে ঠিক আছে বাট আপনাকে খুঁজে বের করতে হবে আপনি তো জানেন না ইউএস এর কোন গলি কোথায় তো এক্সপার্ট হতে হবে গুগল ম্যাপের উপরে প্র্যাকটিস করবে তাহলে ম্যাপ দিয়ে দেখবে আর কি
হ্যাঁ সেটা দেখবেন, কিন্তু এই এই ব্যাপারটাতে এক্সপার্ট হতে হবে। আর সবাই এখন থেকে ওই ইউএসএ এর যে সিটি গুলো আছে হ্যাঁ এগুলোকে সবাই মুখস্থ করে ফেলবেন এক কথায়। হ্যাঁ এগুলোর মুখস্থ করে তারপরে আপনি বসে থাকবেন, ইউএস সিটি নেম লিস্ট এভাবে লিখে সার্চ করবেন, দেখেন উইকিপিডিয়াতে গেলেই অনেক পাবেন, ওদের প্রত্যেকটা সিটির লিস্ট এখানটায় দেওয়া আছে। প্রত্যেকটা সিটির লিস্ট এখানটায় দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে সুন্দর করে নিয়ে হবে তো এখন কোথেকে পাবেন? এই আমি যখন মানে এই লোকেশনটা ইয়া করব দিব তখন ওই যে আমি বায়ার ক্লায়েন্ট থেকেই ইয়া জিজ্ঞেস করব না, ওই যে ওনার আশেপাশে কোনো স্টোর আছে কিনা। অ্যাকচুয়ালি ইউএসএ থেকে আপনি যখন কাজ করবেন অতটা কষ্ট হবে না, কেন হবে না কারণ তাদের তো অলরেডি আপনার মানে ওদের তো সম্পূর্ণ ওরা গুগল ম্যাপে ওদেরটা দেওয়াই থাকে, প্রত্যেকটা বাড়ির লোকেশন লোকেশন পর্যন্ত দেওয়া থাকে একদম এক্স্যাক্ট ভাবে, ওইটা ওদের আর কি গুগল ওইভাবে মনিটাইজ করে নিছে তাদের। তো এতটা মনে হয় বাংলাদেশে নাই বেশি আর সব দেশে আছে, ইন্ডিয়াতে হয়ে গেছে না, বাংলাদেশে এখন হয়ে গেছে অনেকটা। তো আপনি যদি আপনার যে লোকেশনটা আছে আপনার ক্লায়েন্টের যে লোকেশনটা ও আপনাকে ওইভাবে আপনার একদম পুরো বাসার ডিটেলস বা ওর স্টোরের ডিটেলসটা একবার সুন্দর করে দিয়ে আপনাকে বলে দিবে, তো আপনি ওইভাবে সার্চ করলে দেখা যাবে হয় তার আশেপাশে এরিয়াতে চলে যাচ্ছে। বুঝা গেছে? বা দেখা যাবে সে যেখানটা আছে সেখানটাই আপনি চলে যাচ্ছেন, আর গুগল মাই বিজনেস ওদের এখানে অ্যাভেলেবেল, আপনি দেখেন আপনার দোকানের আশেপাশে কিন্তু কেউই নাই, কিন্তু ইউএসএ তে দেখবেন প্রত্যেকের একটা একটা করে অবশ্যই আছে, ঠিক কিনা? জি ভাইয়া। তো এখন আচ্ছা কি ব্রেকে যাবেন? সময় হয়ে গেছে। আচ্ছা ব্রেকে যাই, আজকে আমার এখন আমি আজকে কিছু খাই নাই। শরীফ ভাই হ্যাঁ ব্রেকের সময় হয়ে গেল। হ্যাঁ ব্রেকটা আমি ভাবছি আজকে তবে আজকে এক্সামটা নিবই, আমি এক্সামটা আজকে নিবই, আজকেও ফেসবুক মার্কেটিংটা ধরতে পারলাম না, হয়ে যাবে চিন্তা নাই, 50টা ক্লাস তো। জাস্ট আপনাদের একটা জিনিস আমি বুঝি না, আপনারা কেন মানে নিজের ভালো তো ভাই মানুষও বুঝে, আপনারা কেন আপনারা মানে খুলেন না গিগ খুলেন না বা গিগ প্রমোট করেন না, মানে জিনিসটা কি এরকম যে টিচাররা কিছু বললে ওইটার বিপরীত করতে হয় বা কেউ যদি এটা পড়াশোনার ভিতর নিয়ে আসতেছেন এরকম কিছু খুব কঠিন সাবজেক্ট? আমার তো প্রায় 10টা আছে বাট একটা রিকোয়েস্ট পাঠাইছি। না ভাই করতে থাকেন হবে, আমি যদি না করেন তখন কিভাবে হবে? 10 12 15টার মতো গ্রুপে অ্যাড হইছে। হ্যাঁ আমি দেখছি আপনি যে 15টার মতো গ্রুপে অ্যাড হইছেন আমি দেখছি, মার্কেটিং করতেছেন মোটামুটি তাও আমি দেখতেছি। হ্যালো হ্যাঁ বলেন। ব্রেক দিয়ে দিছেন ভাইয়া? দাঁড়ান একটা মিনিট রাখুই দিকে। হ্যাঁ ব্রেক এখন আপনাদের 35 জয়েন করবেন সবাই, ওকে?
আসতেছি
দাদা জি আছেন? আছি দাদা। এই আমার জিমেল নাম্বার দিতে বলতেছে, ভেরিফাই নাম্বারের জন্য নাম্বার করতেছে। কিসের? জিমেল খোলার জন্য নতুন জিমেল। হ্যাঁ ভেরিফাই করবেন ইয়া দিয়ে আর কি, ওই যে যদি মেল থাকে মেল ভেরিফাইতে মেল অপশনে রাখেন, অথবা যদি নাম্বার সেট হলে ফোন নাম্বার দিয়ে করতে হবে। একটু স্ক্রিনটা দেখেন, দেখতেছেন? আমি নতুন ইমেল খোলার জন্য আপনার এই প্রথমে গিয়া লিখছি, ফুল নেম লিখছি, এরপরে আপনার কি বলে ইমেল ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়েছিলেন নাকি? না ফোন নাম্বার দিনে, ফোন নাম্বারের জায়গা ওখানে একটা ফোন নাম্বারের জায়গা আছে, আর একটা মেইলের অ্যাসোসিয়েটেড মেইলের জায়গা আছে। যদি আপনি মেইল সিলেক্ট করে দেন তাহলে ভেরিফিকেশন মেইলের মাধ্যমে হবে, আর যদি ফোন নাম্বার দেন ফোনের মাধ্যমে হবে। ওটা জাস্ট এমনি ভেরিফিকেশনের জন্য খুঁজে, কারণ একটা নাম্বার থেকে কয়েকটা সবাই আসছেন তো। জি ভাইয়া। হ্যাঁ দেখ আজকে সবাই দেখা যায়, এটা আছে থাকেন আর না থাকেন ভাই, একটা জিনিস ভাই থাকেন আর না থাকেন, ডিভাইস গুলো এনে রাইখা যায় এমনি তো, কারণ কখন কোত্থেকে কে চলে আসে বলা যায় না তো, বুঝেন নাই। তো এক্সামের জন্য একটু রেডি হয়ে যান। আচ্ছা কিসের এক্সাম নিব জানেন? এক্সাম কেন আজকে? আজকে এক্সাম কেন, কারণ এটা ওই দিন বললাম যে ওই দিন নিব করে আপনাদের জন্য নেওয়া হয় নাই, ভুলে গেছিলাম। শক্তিদা বলছিল যে ভাই আজকে আর দরকার নাই, শনিবার দিন নিয়েন, তো আজকেই নিয়ে ফেলি। সমস্যা কি, সপ্তাহে দুইটা এক্সাম হইল, তাতে একটা করে দিন, দুইটা করে না ভাই। ফেসবুক মার্কেটিং দেখানোর জন্য একটা তো নেই, ঠিক আছে, মানে এটা দরকার, এটা ভাবি নাই যে এটা এটা নেওয়া হয় নাই আর কি, আমার আমি ভুলে গেছিলাম নেওয়াটা। আবার দুইটা এক্সাম মানে দুইটা ইয়া জমে গেছে আপনাদের, মানে না হলে এটা পরবর্তীতে দেখা যাবে আপনারা ভুলে যাবেন, আবার প্র্যাকটিস করেন নাই আমি জানি। আজকে অডিটের উপর এক্সাম নিব। ওটা ভাই বৃহস্পতিবার নিলে ভালো হবে। না অডিটের উপর আজকে নিব, তারপরে অন্য একটা এক্সাম নিব, আর দুইটা এক্সাম আপনাদের মানে নেওয়া উচিত ছিল, এটা আর কি গ্যাপে গ্যাপে পড়ে গেছে মাঝখান দিয়ে টানা কয়েকদিন, একটু বেশি ক্লাস হয়ে গেছিল না আমাদের, যার কারণে এক্সামটা বেশি বলতে থিওরিক্যাল বেশি হয়ে গেছে, আপনাদের এক্সাম গুলো নেওয়া হয় নাই ওইরকম। তো সাইড দিয়ে কিছু অডিট করেন বসে বসে। এক্সাম দিতে সমস্যা আছে?
না ভাই নেন, নিলে প্রবলেমটা আরো ভালো ইয়া হবে। ভাই আমি কেমনে দিব? ভাইয়া আমার তো কারেন্ট নাই। ওরে ভাই ইয়া করেন না ভাই, কালকে নেন না ভাই, আমি তো আজকে দিতে পারতেছি না। ফেসবুক মার্কেটিংটা দেখান না ভাই, আমি মোবাইলে কেমনে দিব ভাই? আমিও ভাই মোবাইল থেকে। কি প্রবলেম ভাই? মোবাইল ভাই কারেন্ট নাই ভাই, সকাল থেকে কারেন্ট নাই ভাই, মোবাইল নাই, মোবাইলে চালাচ্ছি ভাই, মোবাইল চার্জও বেশিক্ষণ থাকবে না মনে হচ্ছে। আমারও নাই 17% আছে ভাই। ফেসবুক মার্কেটিংটা দেখাই বলেন ভাই, এখন কি করতাম ভাই? কারেন্ট তো ভাই আমি ইয়া করতে পারতেছি না ভাই, কন্ট্রোল করতে পারতেছি না ভাই। ভাই শনিবার তো আজকে একটু, শনিবার আর বুধবার চট্টগ্রামে একটু বেশি ডিস্টার্ব করে কারেন্টের। বুঝলাম না ভাই, ফেসবুক মার্কেটিংটা যদি ধরেই তাহলে আর মনে করেন যে কালকে আমি মনে হয় না পারবো, কারণ ফেসবুক মার্কেটিং আজকে জাস্ট একটা পার্ট দেখাবো, কালকে আরেকটা পার্ট দেখাবো, পরশু দিন আরেকটা দেখাবো, তিনটা পার্ট। কালকে ভাইয়া ওই কালকে লাস্টের দিকে নেবেন আর কি, অন্তত আমি দেখতে পারতেছি মানে এক্সাম তো দিতে পারতেছি না, অন্তত শিখতে পারতেছি আর কি, ওই জন্য বললাম। না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমি বসে থাকবো, আপনারা প্রত্যেক দিন এক্সাম দিবেন, এরকম হবে। এই যে এক্সাম গুলো মিস করবেন তখন দুইটা এক্সাম নিবেন, লাস্টটা দিতে পারবেন। আপনাদের তো কোনো ক্লাস ফেসবুক লাইভ মিস করি না আমি। পাই না তো ভাই ওগুলা ফেসবুক লাইভে, আমি পাই না তো। কেন ভাইয়া ওখানে আছে তো খুঁজে দেখি। আমি না আপু বসে বসে মাঝে মাঝে দেখে মনে হয়। আমি আমাকে একটু মেনশন করে দিবেন না ভাই, আমি তো সেদিনের ক্লাসটা ওইতে দিলাম, সেতু ভাই আমাদের গ্রুপে দিছি তো। কে সাজন কই গেল? বুধবারে না বৃহস্পতিবারেরটা? হ্যাঁ দাদা আমি আসছি। ওই যে বুধবারেরটা দিছিলাম ভাই, বুধবারেরটা। আচ্ছা দাদা আপনি একটু ক্লায়েন্ট একটু কষ্ট করে আমাকে একটু মেনশন করে দিবেন। আমি আমাদের গ্রুপে দিছি ভাই, আপনি কি বলতেছেন যে আপনার এত কষ্ট করার দরকার আছে? আমি তো গ্রুপে দিয়ে দিছি, আপনি আমাদের গ্রুপে ঢুকে দেখলেই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং তাই তো? ফেসবুক মার্কেটিং টা মূলত দুই ভাবে করা হয়, একটা হচ্ছে পেইড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং নিয়ে। ফ্রিতে কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন, কিভাবে আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস আপনি প্রমোট করবেন ফ্রিতে। তো ফ্রি মার্কেটিং করার জন্য একটু সময়ের দরকার হয়, আপনার একটু ভালো সময় সেখানটাতে দিতে হয়, একটু সময় বেশি লাগে আপনার সেখান থেকে মানে ফিডব্যাকটা আসার। তো এই ধৈর্য থাকলে আপনার ফ্রি মার্কেটিং করবেন, আর না হলে পেড মার্কেটিং এ যেতে হবে। দুইটাই দেখাবো, ফ্রি আর পেড দুটোই দেখাবো। তো ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয়, মানে তার ভিতরে একটা হচ্ছে আপনার কয়টা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, একটা জিনিস এখানটায় আপনার মূলত যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফেসবুকে, আপনাদের অ্যাকাউন্টগুলো কিছু ফেক অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করে রাখতে হয়। ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়
তা হচ্ছে আপনার ইউএসএ, যদি আপনি ইউএস বেস কাজ করেন তাহলে ইউএসএ, বিডি বেস কাজ করলে বিডি জন্য, যে কান্ট্রির জন্য আপনি কাজ করবেন সেই কান্ট্রি ওয়াইজ আপনারা করবেন। তো অ্যাকাউন্টগুলো মূলত ফিমেল নেমে করতে হয়, কারণ মার্কেটিং হয় বেশি। হ্যাঁ বলেন। যে যেখানে কাজ করব ওখানের ইয়া খুলতে, আইডি খুলতে, তো ওই লোকেশন তো মানে আমি যেখান থেকে খুলবো, মানে আমি যদি বাংলাদেশে বসে ফেসবুক অ্যাকাউন্ট খুলি তা আমাদের, আমার লোকেশনটা বাংলাদেশ আসবে না ওখানে? এখন হ্যাঁ সেটা আমি বলতেছি, এটা লোকেশনটা কিভাবে চেঞ্জ করবেন এটাই তো বলতেছেন, আপনি কিভাবে আপনার লোকেশনটা ইয়ে করবেন এটাই তো বলতেছি আমি, এটা বলবো। তো যখন আপনারা মানে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, সবাই ফেক অ্যাকাউন্ট খুলতে হবে, খুলবেন। ফেক অ্যাকাউন্ট খোলা তো জানেন কেমনে খুলতে হয়, ফেক অ্যাকাউন্ট খুলবেন, সবাই ফিমেল অ্যাকাউন্ট খুলবেন, কেউ মেল অ্যাকাউন্ট খুলবেন না। আর মেল অ্যাকাউন্ট থেকে সেল করা বা ওইটা বহুত সময় সাপেক্ষের ব্যাপার, আর মানুষ অত আপনাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। একটা মেল ফ্রেন্ড রিকোয়েস্ট যেভাবে অ্যাকসেপ্ট করবে আর আপনারটা সেভাবে করবে না, তাই না? তো ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা। আর অ্যাকাউন্ট গুলো যখন এক একটা লোকেশন থেকে আপনারা খুলতে যাবেন, আজকে ধরেন ইউএসএ থেকে এফবি তে ভাই ওই যে ফ্রি অ্যাকাউন্ট মানে সরি ওই যে মানে ফিমেল অ্যাকাউন্ট খুলতে বলতেছেন এই তো? অ্যাড দিতেন, এটা হচ্ছে আপনার ফ্রি তে মার্কেটিং এর জন্য। আচ্ছা, অ্যাডভারটাইজিং বা পেইড মার্কেটিং যেটা ওইটা পরে আসবে, ওইটা পরের পার্ট, আজকে ওইটা নিয়ে বলবো না কিছু। তো ফ্রি তে আপনি তো আপনি যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন এটা তো কিভাবে করবেন জানেন তো? এখন আপনি এই কাজ যে আপনি যে লোকেশন থেকে করবেন, আজকে ইউএস থেকে করলে ইউএস এর লোকেশন থেকে আপনি করবেন, আপনি যদি অস্ট্রেলিয়া থেকে করেন আপনি অস্ট্রেলিয়ার লোকেশন ইউজ করবেন। এখন এটা কিভাবে ইউজ করবেন? ভিপিএন আছে না, ভিপিএন বিপিএস যেটাই হোক সেখান থেকে আপনারা করবেন, ভিপিএন থেকে লোকেশন চেঞ্জ করবেন, করে দেন আপনি ওই লোকেশন অনুযায়ী আপনি ইয়ে নিয়ে নেবেন। এখন আরো স্পেসিফিক ভাবে আপনারা কিভাবে লোকেশন নিতে পারেন এটাও একটা কোয়েশ্চেন আসে, যে আমি আরো কিভাবে মানে ন্যারো করে বা একদম আমারটা দেখে মনে হয় যে এটা আমি রিয়েল বা আমি ওই কান্ট্রি থেকে আসছি। তো তখন যে কাজটা আমি সরাসরি দেখাই, এখানে কেউ আছেন গেমার, গেম খেলেন প্রচুর, এরকম আছেন কেউ? ভাই আগে খেলতাম ভাই। সেতু ভাই, সেতু ভাই, সেতু ভাই, সেতু ভাই মানে পেড গেম খেলেন এরকম কেউ আছেন? না, কিছুদিন আগে আপনার জিটিএ 5 ফ্রি তে পাওয়া গেছে, জানেন সেটা? হ্যাঁ ভাই জানি। নিছেন? হ্যাঁ ভাই নিছি ভাই। নিয়ে রাইখা দেন। সেখান কয়টা নিছেন অ্যাকাউন্ট? ভাই নিছি বলতে ভাই আমি আমার ছোট ভাই নিছিলাম, ও এগুলোতে বেশি করে আর কি, মানে ওর ইন্টারেস্ট বেশি। 20টা অ্যাকাউন্ট কি কিনে রেখে দিছে, এখন সেল করব। খারাপ কি ভাই, আমি তো ফ্রিতে পাইছি, খুশিতে মানুষ নিয়ে যায়। তো আচ্ছা ওদিকে না যাই, এখন এদিকে চলে আসি। তো ধরেন আপনি আরো কিভাবে স্পেসিফিক ভাবে আপনার লোকেশনটা, ধরেন ইউএস এর লোকেশনটা আপনি কিভাবে দিবেন? হ্যাঁ
এখানটায় দেখেন অনেকগুলো, এগুলো হচ্ছে আপনার ইউএসএ তে যারা বাড়ি টাড়ি বিক্রি করে না, হ্যাঁ তারা এখানটায় তাদের লোকেশন গুলো দিয়ে রাখে, এখান থেকে আপনারা আপনাদের লোকেশন নিতে পারবেন। আসবেন, এই যে দেখেন এখানটা কিন্তু অনেক সিটিও আছে। স্টেট, তার ভিতরে সিটি। ওকে, আমরা একটাতে ঢুকে যাই। দেখেন এই যে ওনার বাড়ির অ্যাড্রেস একদম সুন্দর করে উনি দিয়ে রাখছেন, এখান থেকে কপি মেরে আপনি দিয়ে রাখতে পারেন। দেখছেন কত সস্তা বাড়ি। এখান থেকে ঢুকবেন, ঢুকে ঢুকে এক একটা অ্যাড্রেস নিবেন, নিয়ে নিয়ে আপনারা কাজ চালিয়ে দিবেন, কি কি করবেন, কোনো কষ্ট নাই। আমি ক্লাসে ছিলাম না তো? কেন, কোথায় গেছিলেন? না না, প্রবলেম দিচ্ছে যে তাই ভাই, ওয়াইফাই সমস্যা করতেছে। হ্যাঁ আচ্ছা, আমরা ছিল না ভাই। কি করতেছেন ওইটা? এখান থেকে আপনারা কিভাবে ইউএস এর অ্যাড্রেস গুলো পাবেন সেটা দেখাচ্ছি। কোন সাইট আছে নাকি? হ্যাঁ কোন সাইট আছে নাকি ওইরকম? হ্যাঁ এই যে দেখেন ওনারা এই সাইট গুলোতে ওনাদের অ্যাড্রেস গুলো দিয়ে রাখছে, এই যে অ্যাড্রেস দিয়ে রাখছে দেখতেছেন। আপনি ঢুকেন, তারপর এই যে দেখেন অ্যাড্রেস দিয়ে রাখছে। এগুলো কোত্থেকে পাবো আমরা জানেন? এগুলো পাবো যারা আপনার দেখা যায় বাড়ি টাড়ি সেল করে দিচ্ছে না অনলাইনে, তারা কি করে অ্যাড দেয় এখানটাতে, এখানটাতে অ্যাড দেয়। আপনারা সেই অ্যাডে যে আপনারা দেখবেন এই যে এখানটা, আপনি এই ওনাদের হোম অ্যাড্রেস গুলো এখান থেকে এগুলো ইয়ে করে নিবেন, কপি করে নিবেন, কপি করে জাস্ট আপনার লোকেশন অনুযায়ী আপনি ইয়েতে দিয়ে দিবেন। তখন তখন আর কি ফেসবুক বা মনে করবে না আসলে এক্সাক্ট লোকেশন আপনি যখন দিতে পারতেছেন বা দিচ্ছেন না, আপনি ওই কান্ট্রি একজন। ক্লিয়ার? প্রথম থেকে বলবেন একটু। জি প্রথম থেকে বলবেন কি? আচ্ছা প্রথম থেকে বলতে আপনি কতটুকু শুনছেন? না এক্সাম আমি প্রথম থেকে শুনিনি। আপনি এক্সাম শুনে চলে গেছেন? না না এক্সাম শুনে আমার, আমি তো দিতে চাচ্ছি ভাই, এখনো দিতে চাচ্ছি। আপনি বললে দিব না, এক্সাম আজকে নিব না। এই এত এক্সামের কথা বলছিলেন আপনি, এক্সামের কথা বলছেন ভাইয়া, ওই দুটুকুই মানে ওয়েবে চলে গেছে। এক্সামের কথা বলার সাথে সাথে দাদা আমরা দেখলাম না তিন চারজন নাই হয়ে গেছে, ওয়েবে চলে গেছে ভাইয়া। সত্যি সত্যি আপনি ওটা বলবেন যে আমি এখন টাটা কিনছিলাম, দেখি আবার ওয়েবে চলে গেছে, টাটা কিনে ঢুকছি আবার দেখছি এখন আসছে। এক্সাম বিটি গেল না? না বাবা দাদা আমি পারবো দাদা, কিন্তু ওয়াইফাই চলে গেছে, এটা বলবে যে ভাইয়া এই জন্য সাথে তো আমি ডাটা কিনছি 1 GB কিনছি। আচ্ছা ঠিক আছে, না ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম। তো ফেসবুক মার্কেটিংটা হচ্ছে মূলত দুই টাইপের করি আমরা, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। তো ফ্রি মার্কেটিংটা আমরা কিভাবে করব, ফ্রি মার্কেটিংটা আমরা করব, আমাদের ফ্রি মার্কেটিং করার জন্য কিছু জিনিস দরকার, তিন চারটা ফিমেল অ্যাকাউন্ট দরকার, ফেক অ্যাকাউন্ট। হ্যাঁ এখন আপনি যে টেম্পোরারি টেম্পোরারি ইমেল অ্যাকাউন্ট এগুলো দিয়ে হবে?
টেম্পোরারি দিয়ে হয় বাট সেটা স্টে করে না আচ্ছা একটা জিমেইল খুলে নেবেন ভাই নাম্বার তো কাছে দে হ্যাঁ নাম্বার তো কাছে দে মানে কি নাম্বারটা ছিল আমার ভেরিফাই করার জন্য ইমেলটা ভেরিফাই ইমেল তো নাম্বার নাই বাসায় ভাই নাম্বার তো আছে যেগুলো আছে এগুলো দিয়ে খুলে ফেলছি বাসায় মেম্বার কয়জন বাসা আছে মেম্বার অনেকজন আছে তো প্রত্যেকের ফোনটা নিয়ে বা ফোন নাম্বার নিয়ে খুলে ফেলবেন খুলে ফেলে তারপরে ছেড়ে দিবেন শেষ নাম্বার ভেরিফাই তো চাইবেই এটা কোনো বিষয় নাকি নাম্বার ভেরিফাই করাটা কি আহামরি কিছু হয়ে গেল কি যে কথা বলেন ভেরিফাই করা যায় না জি মেল দিয়ে ভেরিফাই করা যায় না নাম্বারের জায়গায় মেল না উনি বলতেছে না মেল ভেরিফাইর কথা বলতেছে এই জিমেইল খোলার সময় যে একটা ভেরিফাই চায় না ফোন নাম্বার ভেরিফাই সেটার কথা বলতেছে তো সেটা তো দাদা করতেই হয় এটা এখন আপনি 5 6টা বা 8 10টা জিমেইল যখন খুলতে যাবেন তখন এটা তো লাস্টে দিয়ে আপনি বলবেই লকডাউনে সবাই বাসায় বসে থাকেন ফ্রেন্ডের ফোন নাম্বার দিয়ে একটা খুলে তারপরে নিয়ে নিলেন শেষ আমি বিক্রি করি একটা 50 টাকা মেল আমার কাছে মেল ক্রিয়েটর সফটওয়্যার আছে মেল ক্রিয়েটর আমার কাছ থেকে আমি টাকা দিয়ে ক্রিয়েট করি এরপরে বিক্রি করি দাদা আমরা করতে পারবো কি জিমেইল অ্যাকাউন্ট দাদা হ্যাঁ জিমেইল অ্যাকাউন্ট কত করে সেল করেন এই 20 30 টাকা করে করি আর কি পার 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 মেল এত এত দাম দিয়ে নেয় কি নেয় তো অনেকে আছে না আমরা আমাদের দরকার হয় আমরা কিনি আমরা আমাদের আমরা এক দুইটা অ্যাকচুয়ালি আমরা যেটা কিনি আমরা দুইটা জিমেইল 1 টাকা দিয়ে কিনি 1 টাকা দিয়ে ওগুলা কি রিয়েল হ্যাঁ এটা মাঝে মাঝে দুই একটা বাদ চলে যায় আপনি হয়তো 100 আমি বলি 100 টা কিনলে হয়তো দেখা যায় 90টা 80টা এরকম বাদ চলে যায় আসে বাদ চলে যায় না মানে 10টা 20টা বাদ চলে যায় 80 90টার মতো থাকে অনেক সময় দেখা গেছে কিছু কিছু সফটওয়্যার আছে ওরা ঠিক এই নামে 1000 মেল ক্রিয়েট করে দিবে ওগুলা তো কদিন পরে নষ্ট হয়ে যায় না 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 এরকম না এরকম না ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সব আলাদা 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 না আমি ওই যে একটা সফটওয়্যার কিনছিলাম ফাদার জলা দিয়ে ওটা দিয়ে করতে গেলে আমার প্রতি মেইলে 15 টাকা করে খরচ হয় আচ্ছা না আমারটা ও ইয়ে করে দেয় তো এগুলো অ্যাকচুয়ালি মূলত করে কারা আপনারা ওই যে 19 এর বাচ্চা প্লবন আছে না ওরা অ্যাকচুয়ালি এই কাজগুলো করে দেখা যায় যে হাত খরচ উঠে আসে তো 2 টাকা বা 3 টাকা দিয়ে বা অনেক সময় 2 টাকা 3 টাকা দিয়েও নিতে হয় যদি না পাওয়া যায় মানে কি করেন তুমি এলডি এগুলো দিয়ে ওই যে ওয়েব টুর কাজ করি ওয়েব টুর জন্য লাগে এদিকে ওভার সাজেস্টের মধ্যে তো ভাইয়া না ওভার সাজেস্টের জন্য ওইটা আমি তো ওভার সাজেস্ট আপনাদের জন্য আপনি নিজের মেল নিজে তৈরি করে হবে না এত মেল কখন তৈরি করব এত সময় কই ভাই আচ্ছা আপনি পারবেন ভাই আমার ওই সময়টা নাই যে আমি কি তো আমি সেজন্য আমি কিনে নেই 100 মেল 50 টাকা 100 মেল 50 টাকা আমার আমার সমস্যা আছে কোনো সমস্যা নেই চাইলে আপনারা কিনতে পারেন 100 মিল 50 টাকা বেশি না তো 100 কিনলে ধরেন 20 30 টা চলে গেলেও সমস্যা কি 70 80 টা এই যে বিভিন্ন যে আপনার গ্রুপে এখন জয়েন হইছেন না হ্যাঁ এই গ্রুপগুলোতে যে একটা মেসেজ করবেন যে জিমেইল অ্যাকাউন্ট দরকার একটা পোস্ট করে দিবেন যে জিমেইল অ্যাকাউন্ট দরকার দেখবেন কত মানুষ আছে যে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার জন্য বসে আছে অনেক আছে তবে
একটা জিনিস যে একটু রেট ভালো দিয়ে কিনলে ভালোটা পাওয়া যায়, মানে ওইটা আর কি টিকে ভালো। একবারে যে আবার ওই আপনার যেটা বললাম যে 1 টাকা দিয়ে 2টা 3টা হয়তো সেখান দিয়ে বাদ যাবে, 5 টাকা দিয়ে একটা মেল কিনবেন ওগুলো হয়তো একটু টিকে যাবে। তবে দাদা যে মানে আপনি একটা 20 টাকা করে বিক্রি করেন, কারা কিনে আমি বুঝি না, এত দাম দিয়ে তো আসলে কেনার কথা না মেল। কিনে কিনে হ্যাঁ অনেকে আছে। কিছুদিন আগে একটা লোক আমার কাছ থেকে একটা জিমেল খুলে নিতে আসছে, মানে পরিচিত এক আঙ্কেল, তো উনি বলতেছে যে খুলে উনি একটি বাইরে সাইবার ক্যাফ থেকে খুলতে গেছে, ওনার কাছে 200 টাকা চাইছে। হ্যাঁ একটা মেল, একটা জিমেল উনি খুলতে পারে না, তো যার কারণে উনি ওনার দরকার। তো এখন তো যারা আর কি উনি অ্যাকচুয়ালি সেলস এক্সিকিউটিভ এর কাজ করে, তো ওষুধের কোম্পানিতে, তো ওনাদের তো এখন অ্যাভেলেবেল এগুলো দরকার হয়, অফিসে রিপোর্ট করার জন্য বলেন বা যেভাবে বলেন ওনার দরকার হয়, তো উনি খুলতে পারে না। তো গেছে সাইবার ক্যাফে, গেছে যাওয়ার পরে উনি বলতেছে সাইবার ক্যাফে নাকি ওনার কাছে 200 টাকা চাইছে, উনি আর ওইখানে খুলে নাই, খুলে নাই। তো পরে আমাকে বলছে, বলার পরে আমি তাই খুলে দিচ্ছি। অনেকেই আছে যে ভাই নেয়, তো দাদা যেগুলো দেয় সেগুলো হয়তো কোয়ালিটি ভালো, যার কারণে দাদা এরকম রেটে এখন সেল করতে পারতেছে। গ্রান্টেড, একদম গ্রান্টেড। ওই যে ওরা ডেইলি 5টা ক্রিয়েট করা যায়, ভালো ইয়ে দিতে পারে, গ্যারান্টিটা দিয়ে দিতে পারে। আমি যেগুলো নিয়ে হয়তো দাদা যাদের কাছে সেল করে তাদের হয়তো ওই রকমই দরকার হয় যে একদম পার্মানেন্টলি ভাবে আমার এটা লাগবেই লাগবে এরকম ভাবে। আমার একটা মেইল ক্রিয়েট করতে আমারই খরচ হয় 15 টাকা। হ্যাঁ তাহলে এটা তো অনেক অনেক কাজে ইউজ করে, কেউ স্প্যামিং ইউজ করে। সম্পূর্ণ গুগল গুগল ক্রিয়েট করে দেয়, গুগল ক্রিয়েট করে দেয়, সম্পূর্ণ দায়িত্ব গুগলের, আমি শুধু মেইলটা পাসওয়ার্ডটা নেই না। কেউ হয়তো এখানটা দেখা যায় কি আপনার গুগল তো ক্রিয়েট করে দেয় সেটা ঠিক আছে, মানে যারা কিনে এক একজনের ভাই এক একটা কাজ, কেউ স্প্যামিং এর জন্য করে, কেউ এই আমাদের মতো ওয়েব টুর জন্য করে, কেউ আছে আপনার যে হ্যাকিং এর ক্ষেত্রে ইউজ করে, কারিং এর ক্ষেত্রে অনেক ভাই, মানে যদি 2 নম্বরই কাজ বলেন সেগুলো তো অভাব নেই, ভালো কাজের তো অভাব আছে, কিছু কিছু আছে। তো কোথায় ছিলাম আমরা, সেখানে চলে গেলাম জিমেইল ক্রিয়েটর। জিমেইল ক্রিয়েটর এই সফটওয়্যারটা আমি 27 ডলার দিয়ে নিছি। তো এই হচ্ছে ধরেন এখান থেকে আপনারা নিলেন, আর ভাই এটা ডুববো কেমনে, এখান থেকে ঢুকবেন কিভাবে? এখানটা এই যে এরকম লিখবেন হোম সেল বাই ওনার। আচ্ছা আচ্ছা, এখানে এরকম ফেসবুকে গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে এই যে এগুলো যারা আসছে এখানটায়, এটা হচ্ছে আমাদের দেশে যেরকম বিক্রয় .com আছে না, এরপরে এখানে .com আছে না, এগুলোতে কি মানুষ বিভিন্ন সেল পোস্ট করে না, সেখানে কিন্তু বাড়িও সেল করে, বিক্রয় .com এ কিন্তু বাড়িও সেল হয়, এটা জানেন তো? যে দাম ভাইয়া এখানে বাই সেল আমার এটাতে বিক্রয় .com 5 লাখ ডলার করি ওনাদের জন্য ভাই, কিছু না এটা সমস্যা কি, আপনি এক সময় কিনবেন, চিন্তা রাখেন যে আপনি কিনবেন তাহলে আপনি পারবেন। আমি একটা জিনিস ভাই বিশ্বাস করি, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তা দিবে, আপনার মন থেকে চাইতে হবে। দেখেন এই যে আমাদের এখানে কি হচ্ছে না, এখানে দেখবেন হয়তো আপনি যদি এখানটায় কোথাও লেখেন যে কি লেখা যায়, আচ্ছা আচ্ছা ভাই আপনি বাই সেল ইউএ আপনার ইউএসএ দেখেন এই যে এখানে অফিস সেল হচ্ছে। আমি এটলাতে কাজ করছিলাম তো ভাইয়া, ওই বিক্রয় .com এ না না ফর বাই সেল অনর .com এটাতে কোনটা ওই যে ওই ওয়েবসাইট এটা আর কি ফর ফর বাই সেল এটাতে হ্যাঁ এটাতে কাজ করছিলেন।
সার্ভের কাজ হুম ইয়ারটা আপনার আমি করছিলাম ক্যালিফোর্নিয়াটা মানে এখানে যতগুলা ঘর সেল হচ্ছে ওইগুলার কালেকশন ওই তো লিড জেনারেশন ডাটা তারপর সার্ভে এগুলো ক্ষেত্রে এগুলো লাগে তো এখান থেকে তো কেউ নিচ্ছেন তো এখন যেটা করবেন আপনারা এটা তো আপনারা পাইলেন যে আপনারা কিভাবে অ্যাড্রেসটা পাইলেন তো তারপরে দরকার কি একটা ফিমেল অ্যাকাউন্ট খোলার পরে ফিমেলদের ইমেজ দরকার ছবি তাই তো ছবি কোথেকে পাইবেন বুঝি না ভাইয়া ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফেক অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতেছেন মেয়েদের নামে তাই তো তো এই ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপরে আপনার সেই ছবিটা কোথেকে পাবেন ফেসবুক থেকে কিন্তু এখন ছবি নিয়ে যদি আপনি আপলোড করেন ডুপ্লিকেট ছবি দেখলে কিন্তু ফেসবুক রিপোর্ট জানেন তো ফেসবুক ব্লক করে দেয় আপনার অ্যাকাউন্ট ওইটা ভাই গিয়া করতে পারবো তো দেখেন এই যে এটা কিন্তু এই যে এখানটা একটা কিন্তু গার্ড এর মতো আছে একটা নিচে আছে না এটা কেন এটা যদি আমি এখান আমার এই ছবিটা যদি কেউ ডাউনলোড করতে চায় বা কেউ যদি আমার ইউজ করতে চায় বা ইউজ করে সাথে সাথে তার এটার ইও নিতে পারবে না তো ভাইয়া এটার অ্যাক্সেসও নিতে পারবে না অ্যাক্সেসও নিতে পারবে না আর কোন ভাবে নিল ধরেন স্ক্রিনশট দিয়ে সে নিয়ে কাজ করলো পারবে না তো ভাইয়া স্ক্রিনশট আজ উঠবে না যদি হয় হবে না ভাইয়া যদি হয় আপনি করলে হবে আপনি করলে হবে যে আমরা করলে হবে না আচ্ছা আপনারা করলে হবে তো আপনারা স্ন্যাপশট নেন তো একটা নিয়ে দেখান আপনাদের ইয়া সেতু ভাইয়ের কি আছে না আমি ইয়া সেতু ভাইয়ের করা আছে আমি মোবাইল থেকে ভাইয়া মোবাইল থেকে আপনার সেতু আপনার আপনার তো গার্ড দেওয়া আছে মনে হয় হ্যাঁ মেবি আছে মনে হয় আচ্ছা না দাও নাই আমার গার্ড দাও নাই এই যে গার্ড দেওয়া আছে তো আছে হ্যাঁ গার্ড দেওয়া আছে আপনারটা আমি নিচ্ছি দাও ভাই হচ্ছে না আপনারটা আচ্ছা আমি নেই আমি ওনারটা নেই সেতু ভাইটা আমি নিয়ে আমি দেখাচ্ছি কেমনে নিছেন দাঁড়ান আগে দেই আপনাদের নিচে আপনি কি দেখছেন দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই রে দিয়ে দিলাম জান আপনার তো নিয়ে দেখাইছে তো ইয়া দাদা দাদা দেখাইছে দেখছেন এবার দাদারে জিজ্ঞাসা করেন দাদা কিভাবে নিছে আমি পারবো ভাইয়া নিতে মানে স্ক্রিনশট নেওয়া যায় না এটা না না হ্যাঁ মোবাইলে স্ক্রিনশট নেওয়া যায় না বাট আমরা তো পিসি তে নিতে পারতেছি বাট সেতু ভাই ইউজ করতেছে ওইভাবে ইউজ করতেছে যে এটা যদি কেউ ইউজ করে তাহলে তাকে পেনাল্টি মারা হবে তাই তো এখন কি করবেন দেখবেন যেই কান্ট্রি গুলোতে আপনার ফেসবুক নাই ফেসবুক
যে সকল কান্ট্রি থেকে ব্যান ওই সকল কান্ট্রিতে আপনি কাজ করবেন, ওই সকল কান্ট্রি থেকে ছবি নেবেন। এবার বলেন ফেসবুক ব্যান কই আছে? কেউ জানেন ফেসবুক ফেসবুক কোন কান্ট্রি থেকে ব্যান হইতে পারে? কারো জানা আছে যে এই কান্ট্রি থেকে ফেসবুক ব্যান? হ্যাঁ চীন, চীন ভাইয়া, কোরিয়া ভাইয়া, হ্যাঁ চীনে, চীনে, কোরিয়াতেও, উত্তর কোরিয়াতেও ব্যান তো ভাইয়া, উত্তর কোরিয়াতে ব্যান। আচ্ছা তো এই উত্তর কোরিয়া, তারপরে হচ্ছে আপনার চীন, এই দুই দুই জায়গা থেকে আপনারা নেবেন, দুই জায়গার মানুষদের সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে ওইখান থেকে কিন্তু ওরা কি ইউজ করে, ওরা তো ফেসবুক ইউজ করে না, ওরা কি ইউজ করে? এদের নিজস্ব কি আছে সোশ্যাল সাইট? টিকটক আছে ওদের? টিকটকে হবে না, আমাদের ফেসবুকের মতো ওরা কিছু একটা চালায়, সেটা কি উইচ্যাট মনে হয়? উইচ্যাট, উইচ্যাট তো জাস্ট হোয়াটসঅ্যাপের মতো। ওরা ভাই স্ন্যাপচ্যাট বেশি ইউজ করে। স্ন্যাপচ্যাট? একটা দেখা যাচ্ছে, এটা কি? এটা সম্ভবত ওরা ইউজ করে এখান থেকে। এটা উইচ্যাট না, এটা এটা কি ড্রাগন, ড্রাগন নেট। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে নিয়ে নেবেন। বা বিভিন্ন সোর্স থেকে আপনারা নিতে পারেন, বা আপনি ধরেন যে চায়নার যারা আছে। ভাইয়া আমি এখনো বুঝিনি ভাইয়া। বুঝেন নাই? না ভাইয়া। ফেসবুক থেকে ব্যান যে সকল কান্ট্রি গুলো, ফেসবুক থেকে ব্যান, আমি বলি ফেসবুক থেকে ব্যান যে সকল কান্ট্রি গুলো, এই কান্ট্রি গুলার তো জানেন দুইটা কান্ট্রি থেকে ব্যান, এই দুই কান্ট্রির মানুষদের সার্চ করে বের করবেন। আচ্ছা তার আগে কি করবেন জানেন? চায়নার মানুষদের কি নাম হয় আপনি জানেন? অং সং বং কি নাম হয় জানেন? নেম জেনারেট নামের একটা ইয়ে আছে, এখানটায় আসবেন। আসার পরে আংসু ভাইয়া, হ্যাঁ আর একজনের সাথে কানেক্ট আছে, ওনার নাম হচ্ছে হাংসু। হাংসু না, আপনার একজনের সাথে আছে সে তাই, কিন্তু সবার তো আর সেটা নাই, এরকম হয়ে গেছে কেন? আগে তো এরকম ছিল না, এটা চেঞ্জ হয়েছে নাকি? অ্যাড দিয়ে দিয়ে বোঝা গেছে। নাইলে গুগলে সার্চ না ভাইয়া। হ্যাঁ দাঁড়ান, এখান থেকে চায়না সিলেক্ট করে দেন। চিলিয়ান, চিনিয়ান না, এখানে লিখছে চিলিয়ান। চিলিয়ান কাদেরকে? চিলিদেরকে বলা হয় যে এই যে চাইনিজ, চাইনিজ। সরনে আমি কি জানি, আমি যেটা ইউজ করতাম সেটা আমি বাড়িতে আছি না।
আরে আমি মানুষ, এটা যখন প্রমাণ দিতে দিব। হ্যাঁ এই তো পাইছি। এইখান থেকে ফিমেল কি আবার র্যান্ডম রাইখেন না চাইনিজ? বাংলাদেশ তো নাই এখানে, বাংলাদেশ নাই, আমি চায়না খুঁজতেছি, চায়না নাই, কোরিয়া, কোরিয়া দেখেন নিচে নামেন না ভাইয়া, একদম নিচেই আছি ভাই, কোরিয়াও নাই সাথে, না চায়নার সাথে মিলে যায়, জাপান আছে নাকি দেখেন, ওদের সাথে মিল থাকে নাম গুলা, জাপানও তো নাই, এশিয়ার মধ্যে কোন দেশ নাই, এশিয়ার কান্ট্রি নেই, হ্যাঁ এশিয়ার কান্ট্রি হয় না, জাপান আর চীনের ভাষা অনেকটা মিলত। অ্যাডভান্স অপশনে আসি, অ্যাডভান্স অপশনে দেখি কি পাওয়া যায়। কানাডা দিয়ে দেখি, চেক রিপাবলিক কোন জায়গা, 100% 50-50 কেউ রাইখেন না, যে 50% মেল 50% ফিমেল এরকম কেউ রাইখেন না, আরে 85 দরকার নাই, একটু কমায় নিয়ে আসে, কান্ট্রি চেক রিপাবলিক চায়না না, জি চেক রিপাবলিক চায়না তো মনে হচ্ছে, চেক রিপাবলিক দেখা যায়, এই যে চেক রিপাবলিক আপনার এটা দেখি কি নেম ছিল, হ্যাঁ একটা দেখাইছে, ওইটা উচ্চারণ করে আমার লাভ নাই, তো এটা একটু সার্চ করে আমরা দেখি কিছু হয় কিনা, কেউ কি আসে কিনা, একজন পাওয়া গেছে, বাট যাই হোক উনি সম্ভবত ফেক, উনিও ফেক, দেখেন চায়নারা অনেকে ফেসবুক চালায়, ভিপিএন দিয়ে ওইভাবে করছে মনে হয়, তো এইখান থেকে হয়তো আপনি কাজ করবেন, এই যে বিভিন্ন পেজ আছে না, এই ধরেন এই পেজ বা ইয়া, ওদের দেখবেন ওরা অত গার্ড ইউজ করে না, কিন্তু আপনার আমার মতো অত গার্ড বা এত ইউজ ওরা করে না, তো ওদের থেকে আপনি নিয়ে নিতে পারেন, এভাবে খুঁজবেন, খুঁজে দেখবেন, বা আরো অনেকে ওয়ে জানেন, কারণ এখানে সবাই কম বেশি এমন কোনো সাধু পুরুষ নাই আপনারা যারা ফেক আইডি ইউজ করেন নাই, ঠিক আছে, তো নিয়ে নিবেন, খুঁজে খুঁজে নিয়ে নিবেন, এটা হয়তো একটু সময় লাগবে, যে একজনের কাছ থেকে একজনের প্রোফাইল থেকে অনেকগুলো ছবি পাওয়া, রেগুলার ইউজ করে এরকম খুব কম মানুষই আছে, এই মহিলা সম্ভবত ইউজ করে,
উনি ইউজ করে ওনার যদি এরকম হয় যে আমি নামটা দিলাম চাইনিজের কিন্তু ইয়া ফেস দিলাম হচ্ছে বাংলাদেশি এরকম হলে না এরকম না আপনি চাইনিজ ফেসটা দিয়ে আপনি ইউএস এর ইয়ে দিতে পারেন নাম দিতে পারেন বা ইউএস দিতে পারেন চাইনিজ নাম দিলেন চাইনিজ ইয়ে দিলেন ফেস দিলেন সমস্যা নাই তো কারণ ইউএসএ তো আপনার আফ্রিকানও থাকে ইয়া বলতেছি নাম দিলাম চাইনিজ বা ফেস দিলাম অন্য কান্ট্রির এরকম হলে কেমন হবে আমরা তো এখানে যে সকল পেজ ফেসবুকে ট্র্যাক ট্র্যাক করবে না আমরা ওই সকল পেজগুলো খুঁজতেছি তাহলে আমরা এই যে সবাই কিন্তু আমাদের বাংলাদেশে বা এশিয়ার ভিতরে যারা আমরা আছি এশিয়ার ভিতরে যারা আমরা আছি তারা কিন্তু মূলত কেউ কিন্তু ইয়ে করি না ওই মানে আমরা যেরকম একটা সিকিউরিটি নিয়ে এগুলো রাখি হয়তো চাইনিজ বা ওরা ওরা জাস্ট ইউজ করে হ্যাঁ কথা বলতেছি মেসেঞ্জারের মতো যে ছবি চুরি হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এগুলো ওদের এত মাথা ব্যথা নেই আর ওরা এত গার্ড ইউজ করে না দেখবেন প্রোফাইলে যারা করে করে যারা করে না তারা একবারই করে না তো এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে তাদের ছবিগুলো আপনারা নিতে পারবেন তো ছবিটা ক্রিয়েট করার পরে একদম প্রোফাইল টোফাইল একদম সুন্দর করে আপনারা ভিপিএন ইউজ করে প্রোফাইলটা ক্রিয়েট করছেন পরে দেন আপনারা অ্যাকাউন্ট চালাচ্ছেন এখন কি করবেন বলেন তো এখন আপনি একটা কি করবেন একটা পেজ ক্রিয়েট করবেন আগে আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে ঢুকেন এবার ঢুকবেন অ্যাবাউটে আসবেন অ্যাবাউটে আসার পরে আপনি এখানটায় ধরেন এই যে লিভিং বাংলাদেশ তো দেওয়া আছে তাই না ওইখানটা আপনি আমেরিকা দিলেন বুঝা গেছে আমেরিকা দিলেন তারপর আপনি হয়তো প্লেসটা আবার চেঞ্জ করে দিতে পারেন প্লেসটা চেঞ্জ করে দিতে পারেন এই কারণে আপনি সাপোজ ধরেন আপনি সবসময় ভিপিএন দিয়ে আপনি ঢুকবেন না আপনি সবসময় তো ভিপিএন দিয়ে ঢুকতে পারতেছেন না বা ঢুকবেন না তখন যদি আপনি যদি বাংলাদেশ থেকে ঢুকে যান তখন কি হবে তো আপনি এই কারণে কি করেন যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন ওইখানে দিবেন সপ্তাহ দশ দিন ওইখান থেকে আপনি অ্যাক্টিভিটিস চালাবেন তারপর আপনি লিভিং বাংলাদেশ দিয়ে দিবেন মানে আপনি ওইখানে ছিলেন আপনি এখন বাংলাদেশে আছেন হ্যাঁ আপনার হোম টাউন হচ্ছে আপনার ইউএসএ কারেন্ট অ্যাড্রেস আছে হচ্ছে আপনার বাংলাদেশ একটা কাজ করলেন একটা এই ইউএসএ থেকে একটা চেকিং মারলেন বাংলাদেশ থেকে একটা চেকিং মারলেন এয়ারপোর্টে দেওয়া যাবে না চেকিং দিতে পারবেন তো চেকিং দিতে পারবেন না হ্যাঁ তাহলে মানে আইডি খোলার পরে আমাকে ভিপিএন দিয়ে ইউজ করতে হবে কয়েকদিন হ্যাঁ সপ্তাহখানেক ইউজ করতে হবে যে সপ্তাহখানেক ইউজ এজন্যই করবেন কারণ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন মাত্র ওই দেশে ওই কান্ট্রির সাথে যারা আছে হ্যাঁ তাদের আপনাদের তো ইউজড হইতে হবে না তাদের সাথে আপনি কমিউনিকেশন ক্রিয়েট করতে হবে না তো তাদের সাথে আপনি যখন কমিউনিকেশনটা ক্রিয়েট করবেন বা আপনি তাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন বা আপনি যদি বাংলাদেশ থেকে আপনি যদি যতই আপনি বাংলাদেশে মানে বাংলাদেশের লোকেশন দিয়ে ইউএস দিয়ে রাখেন আপনার বাংলাদেশের মানুষ কি শো করবে বুঝতে পারছেন এখন যদি আবার চিন্তা করেন আরো ভালোভাবে যে স্পেসিফিক আরো ভালো করে যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে আরো রিয়েলিস্টিক করতে চান কিভাবে করবেন জানেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন ইউএস ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন এবার বলেন ইউএস ফোন নাম্বার কোত্থেকে পাবেন ইউএস ফোন নাম্বার পাওয়ার জন্য আপনার টেক্সট নাও আছে বহুত ফ্রি সাইট আছে যেখান থেকে আপনি ইউএস এর নাম্বার ফ্রিতে পাবেন তার ভিতরে হচ্ছে টেক্সট নাও একটা এখানে আসবেন এখানে আসার পরে আপনি আপনার একটা ফ্রি নাম্বার ক্রিয়েট করতে পারবেন এটা কি শুধু ইউএস এর জন্য এই না এটা দাঁড়ান এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আপনারা
এখন এন্টার ইউর কোড আপনার জিমেইলে গেছে হ্যাঁ জিমেইলে গেছে মনে হয় কোডটা না এখানটায় হচ্ছে সম্ভবত আপনার ইয়ে কোডটা নাকি এস্টেট কোড এটা হচ্ছে স্টেট কোড স্টেট ভাই ফিল্মোরা ওয়াটারমার্ক রিমুভ করার কোনো অপশন আছে জি ফিল্মোরা সফটওয়্যার ওইটাতে এডিটিং ভিডিও এডিটিং ইয়া ক্র্যাক ফাইল ইউজ করেন কি রকম ভাই ক্র্যাক ফাইল নাই ওদিনকার তো কে জানো দিল না আপনাদেরকে হ্যাঁ যা দিছিল তো আপনার লাগদিন ভাই সালাদিন ভাই দিছিল তো ইউজ করেন ভাই তাও তো কাছে সালাদিন ভাই কি ক্র্যাক ফাইল দেয় নাই আপনাদের দেখেন এখানটায় আমার কিন্তু একটা নাম্বার ক্রিয়েট হয়ে গেছে দেখছেন আচ্ছা ভাই আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি ঠিক আছে তো 220 740 এরকম একটা কোড নাম্বার দিয়ে দিবেন আপনার ইউএস নাম্বার ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এটার নামের শুরুতে একটা 1 লাগায় দিবেন প্লাস 1 লাগায় দিবেন তাইলেই হবে আর কোনো প্যারা নাই দিয়ে এখানটা আপনি ইউজ করতে পারবেন আপনি আপনার মতো করে ইউজ করবেন সেখান থেকে যদি কোনো মেসেজ আসে আপনি এখান থেকে আপনার মেসেজ কোড হবে বুঝতে পারছেন ইউএস থেকে যদি কোনো মেসেজ আসে মানে ওই ফেসবুক থেকে কোনো ভেরিফাই মেসেজ আসে তাহলে এইখান থেকে আপনি ভেরিফাইটা করতে পারবেন ক্লিয়ার কারো কোনো সমস্যা ভাই সবকিছু বুঝতে এখন এটা করবে কেন কেন করবেন এগুলো অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন আপনি ফ্রিতে মার্কেটিং করার জন্য ওই ম্যানুয়ালি মার্কেটিং করার জন্য নাকি ওই ফেসবুক ম্যানুয়ালি মার্কেটিং না মার্কেটিং হচ্ছে ফ্রি আর পেইড ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং আপনি যদি ইউএস এর থেকে করেন তাহলে এভাবে কারণ আমরা মোটামুটি কাজ করি ইউএস থেকে তো আমাদের ইউএস এর ক্লায়েন্ট দরকার হলে আমরা এভাবে আমাদের মার্কেটিং গুলো করতে হবে বুঝা গেছে আচ্ছা তারপরে অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট হয়ে গেছে জি এরকম অ্যাকাউন্ট না করে আমাদের ধরুন আমি ফেক অ্যাকাউন্ট এমনি আমি ফেক অ্যাকাউন্ট ধরুন বাসা তিন চার জন যারা আছে তাদের নামে অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্ট করার পর আপনার এই বাই সেল গ্রুপ গুলোতে জয়েন হয়ে ওইখানে ইয়া শেয়ার দিছি আমার যে ইয়াটা হবে আপনি কি বাংলাদেশ বেস কাজ করবেন যদি বাংলাদেশ বেস কাজ করেন তাহলে এটা করতে পারেন আর যদি ইউএস বেস কাজ করেন তাহলে ইউএস বেসের হিসাব করতে হবে আপনি ইউএস এর কাজ করবেন বাংলাদেশের নাম দিয়ে সেটা কি আপনি আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে বাইসেল গ্রুপ অ্যাকসেপ্ট করবে না বাইসেল গ্রুপে অ্যাকসেপ্ট করবে বাট আপনি বাংলা ইউএস এর নাম দিয়ে মানে বাংলাদেশের নাম দিয়ে বাইসেল গ্রুপে ইউএস এ তে জয়েন করবেন ইউএস এর গ্রুপগুলোকে আপনি খুব সহজে পাবেন আপনি বাংলাদেশের গ্রুপগুলো যেভাবে পাচ্ছেন আপনি বাইরের গ্রুপগুলো কি সেভাবে পাচ্ছেন সব কান্ট্রি আপনি কি আফ্রিকার গ্রুপগুলো পাচ্ছেন আপনি কি আপনার ব্রাজিলের তারপর আর্জেন্টিনা জার্মানি ওই জায়গায় যে সমস্ত গ্রুপগুলো ওইখানে তো গ্রুপ হচ্ছে গ্রুপ হচ্ছে না সেই গ্রুপগুলো কি আপনি দেখতে পাচ্ছেন বা আপনি কি সেগুলো পাচ্ছেন কেন ভাই আসতেছে তো বাইসেল গ্রুপ ইউএস এ দিলে তো অনেকগুলো আসতেছে ইউএস এ দিলে আসতেছে এভাবে আসতেছে বাইসেল গ্রুপ দিলে না এমনিতে বাইসেল গ্রুপ দিলে তো বাংলাদেশিগুলো দেখাবে
তাহলে আপনার তো দরকার যাতে বাইসেল গ্রুপ দিলে সাথে সাথে ইউএসএ টা আসে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বা আপনি আপনার কাস্টমার যারা হবে তারা যেন সবাই আপনাকে বুঝতে পারে আপনি তাদের কান্ট্রি। নিজের দেশে আপনার দেশের আপনি গুরুত্ব দেন না ঠিক আছে, কিন্তু বাইরের দেশের মানুষরা কিন্তু তাদের নিজেদের গুরুত্ব সবার আগে দেয়। ভাইয়া বলতেছে যদি আমি কাউকে বলি ইউএসএ থেকে আমাকে একটা আইডি করে দাও তো, কাউকে যদি বলেন সেটা আলাদা হিসাব। আচ্ছা মূল কথা হলো এই ইউএস এর কান্ট্রি দিয়ে ফেক আইডি করার জন্য এটাই। হ্যাঁ ভাই একটু যদি ফ্রি তে করেন একটু কষ্ট এরকম করতেই হবে। আচ্ছা আর ফ্রি তে করার এই যে এগুলো ক্রিয়েট করতেছেন না, হ্যাঁ এই যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন কি করবেন বিভিন্ন পেজে লাইক দিবেন, যেমন ডোনাল্ড ট্রাম্পের পেজে লাইক দিতে পারেন, তারপরে হচ্ছে আপনি ইয়ার পেজে লাইক দিতে পারেন, কি যেন ওবামার পেজে লাইক দিতে পারেন, তারপরে আপনি ইয়ার পেজে লাইক দিতে পারেন, নামটা কি যেন হিলারি ক্লিনটনের পেজে লাইক দিতে পারেন, এরকম যারা যারা আছে সবার পেজে আপনারা লাইক দিবেন, তারপরে তাদের ভিতরে যাবেন, ভিতরে গিয়ে দেখবেন যে বিভিন্ন মানুষ কিন্তু কমেন্টস করতেছে, এই যে মানুষ কিন্তু এখানে কমেন্টস করতেছে, করতেছে না ঢুকেন এরে যায় দেখেন ফ্লোরিডার লোক কেন ক্যালিফোর্নিয়ার ওনারে যায় রিকোয়েস্ট পাঠান, দেখেন যে যারা পাঠাচ্ছে এখানটায় তারা কতক্ষণ আগে পাঠাচ্ছে, যে কমেন্টস গুলো করতেছে এই যে এখানে দেখেন মানুষ যে কমেন্টস করতেছে 11 ঘন্টা আগে কমেন্টস করছে, 12 ঘন্টা আগে কমেন্টস করছে, মানে ওনারা অ্যাক্টিভ আছে বলা যায় আমাদের। নিচে আসি 12 ঘন্টা 12 ঘন্টা 11 ঘন্টা না আমার এখানে ফ্রেন্ড অ্যাড করার জন্য আসেন এখানটায় দেখেন এই যে এখান থেকে আপনি একটা এদেরকে রিকোয়েস্ট পাঠান, যারা আছে এদেরকে রিকোয়েস্ট পাঠান, বা এইভাবে আপনারা এখান থেকে খুঁজে খুঁজে একটা ইয়ে বের করে ফেলেন। বা আপনি ধরেন চাইনিজ ফটো দরকার, যে চাইনিজরা তো আপনার ওদের ফেস সম্পূর্ণ একই থাকে মনে হয়, সবাই একই ফেস। জ্যাকি চ্যান বানানটা কেমনে জানো? জে না জেড দি ওর জে জানি না বানানো হয়েছে কিনা, 50 লাইক বানান মনে হয় নাই। যাই হোক জ্যাকি চ্যানের পেজে যাইতে পারেন, ও পেজ চালায়, ওর পেজে যায় আপনি ওর চাইনিজ দেখবেন অনেকে কমেন্টস করতেছে, সেখান থেকে চাইনিজদের ফটো নিয়ে নিতে পারেন। ভাই চিন্তা করবেন দেখবেন ওয়ে বের হয়ে গেছে। তো এই যে এদের ইয়েতে যাবেন, তারপরে এদের বাইসেল গ্রুপ গুলোতে জয়েন করবেন, বিভিন্ন গ্রুপ আছে সেখানে জয়েন করবেন, জয়েন করে তাদেরকে আপনি অ্যাড করবেন। তো তারপরে আরেকটা করবেন, নিজে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, নিজে একটা পেজ ক্রিয়েট করবেন, এরকম 1 মাস বা 15 দিন যাওয়ার পরে আপনার সাথে যখন মানুষ কানেক্টেড হয়ে যাবে, 15 দিনে আপনার সাথে মানুষ কানেক্টেড হবে না? হ্যালো জি ভাইয়া। হ্যাঁ 15 দিনে আপনার সাথে যখন মানুষ কানেক্টেড হবে তখন আপনারা কি করবেন? তখন আপনি নিজের একটা পেজ ক্রিয়েট করবেন, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। পেজ আর গ্রুপ যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি আপনার যেই
এটা আছে মেম্বাররা আছে আপনার সাথে যারা অ্যাড আছে তাদেরকে আপনি সেই গ্রুপে পেজে ইনভাইট করবেন তারা যেন আসে তাদেরকে মেসেজ করবেন লাইক দিবেন আপনার তারপরে দেখবেন তাদের সাথে আপনি একটা আরো তাদের মেম্বার যোগ করতে বলবেন তাদেরকে বিভিন্ন ভাবে আপনার সাথে কানেক্টেড করার ট্রাই করবেন সাপোজ এখানটা আমি দেখাই আমাদের এদিকে ভাইয়া জি বলেন ভাই ধরেন আমি মিস্টার বিনের আপনার ফানি ভিডিও ডাউনলোড করে আমার পেজে গিয়া করতেছি আপলোড দিচ্ছি ওইটা কি কপিরাইটে পড়বে যদি কেউ ক্লেম করে দেয় তখন তো পড়তেই পারে প্লিজ ভাই গ্রুপে আর কি এটা অ্যাকচুয়ালি এটা আমাদের এলাকার নাম সোনিয়া ক্রাফটেড তো এটা মূলত এক আমাদের আমার পরিচিত এক বড় ভাই আর কি ক্রিয়েট করে তো প্রথম অবস্থায় উনি যে কাজটা করত উনি কি করত কি আমাদের এলাকা যত আপডেট হইতো বা আমাদের এলাকা যদি কোনো একটা গাছের পাতাও যদি পড়ে হ্যাঁ ওই গাছের পাতাটা আজকে এই সময় পড়ে গেছে এই আপডেটটা উনি দিয়ে দিত এই যে সাথে সাথে যে মানুষেরকে আপডেট দেওয়া এর ফলে কি হয়েছে তার গ্রুপে মানুষের বেড়ে গেছে তাই তো মানুষের অ্যাক্টিভিটিস তার গ্রুপে বেড়ে গেছে মানুষের এখন যদি কোনো কিছু দরকার হয় তার গ্রুপে এসে খুঁজে বুঝতে পারছেন জি ভাইয়া তো এখন সে কি করতেছে এইটারে কাজে লাগাইছে এটারে কিভাবে কাজে লাগাইছে এখন উনি এই গ্রুপে উনি ওনার বিজনেসকে প্রমোট করতেছে উনি এখানটায় কিছু অর্গানিক ফুড কালেক্ট করে এখানে সেল করতেছে সেল হচ্ছে ভালো সেল করতেছে উনি এই মানুষকে যে ওনার দেখেন মানুষকে ওনারা কি করতেছে এই গ্রুপের নামে টি শার্ট দিতেছে আপনি এরকম ফেমাস দুই একজনকে পাঠিয়ে দেন তো আপনি যদি এই কাজটা করতে পারেন তো আপনার জন্য এটা ভালো না আপনি যে আপনি এখন উনি ওনার এই গ্রুপে মেম্বার কতজন প্রায় 10,000-এর উপরে মেম্বার আছে 19,800 মেম্বার এই যে আপনি দেখেন আপনি ইনফরমেশন মানুষকে দিতে পারতেছেন ইনফরমেশন মানুষ নিতে পারতেছে এই যে এই জিনিসগুলো যখন মানুষ পাচ্ছে মানুষ যখন এগুলোকে দিকে যাচ্ছে তখনই তো মানুষ ওইটার সাথে কানেক্টেড হচ্ছে হচ্ছে না জি ভাইয়া কমে গেছে কেন সবাই এতজন 9 জন মাত্র হয়তো কারেন্টের সমস্যা পরে কারেন্টের সমস্যা তো এভাবে আপনারা গ্রুপ আর পেজ ক্রিয়েট করে আপনারা মানুষকে আপনাদের দিকে নিয়ে আসবেন মানুষকে নিয়ে এসে আপনারা আপনাদের সেল গুলো করবেন আপনাদের প্রোডাক্টের আপনারা সেখানটায় দিবেন মানুষ কিনবে বুঝতে পারছেন জি ভাই তামিনা আপু ভাইয়া আচ্ছা একটু বলতে পারবেন যে আমরা ইয়েটা কোথা থেকে নিব আমাদের যে অ্যাড্রেসটা সাপোজ আমরা যখন অ্যাড্রেসটা ক্রিয়েট করব আমরা অ্যাড্রেসটা কোথা থেকে নিব ওটা হচ্ছে ওই যে বিভিন্ন বাড়ি সেল করে ওই ধরনের ওয়েবসাইট থেকে ওইখান থেকে আমরা নিব আর বোরহান ভাই আমরা নামগুলো কোথা থেকে নিব বলতে পারেন একজন ইউএসএ মানুষের নাম আমরা কোথা থেকে নিতে পারি ভাইয়া বিভিন্ন সেলিব্রিটি মানে ডোনাল্ড ট্রাম্প ওবামা এদের মানে যেগুলো লাইক আছে কোথা থেকে আমরা নিতে পারি নামগুলো
আর ভাইয়া সেলিং গ্রুপ থেকে না নেম জেনারেট ফেক নেম জেনারেটর আচ্ছা ফেক নেম জেনারেট খেয়াল রাখতে হবে ভাই আর নাম্বারটা হলো টেক্সট নাও টেক্সট নাও এই তিনটা আর কি এই কয়টা জিনিস একটু খেয়াল রাখবেন টেক্সট টেক্সট টেক্সটনাও.com টেক্সটনাও.com আচ্ছা ভাই গ্রুপে একটু দিয়ে দেন না ভাই অ্যাড্রেসের এটা কি ভাই ওই যে ওয়েবসাইটটা অ্যাড্রেসের ওয়েবসাইটটা হচ্ছে আপনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দেন কষ্ট করে আমি কি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের মনে রাখতে হবে ভাই ওনার হ্যাঁ হ্যাঁ ভাই কোনটা হোম সেল বাই ওনার হোম সেল বাই ওনার হোম সেল না হোম সেল ফর সেল হ্যাঁ হোম সেল না ফর সেল বাই ওনার ফর সেল ফর সেল দিতে পারেন হোম সেল দিতে পারেন যেটা দেন আপনার বাড়ি সেল করার জন্য যারা করে তাদেরকে মূলত টার্গেট করলে আর কি হোম অ্যাড্রেসটা পাওয়া যায় বা হাউস সেল ওনার একটা দিলেই হয় আপনি পাইলেই হইলো এটা টেক্সট নাও নাকি টেক্সট নাও হ্যাঁ যেটা দিলাম এখন সেটা হচ্ছে টেক্সট নাও তারপর হচ্ছে ফেক নেম জেনারেটর ভাই কালকে মাস্টার খুলে দেখাই আপনাকে পারবো কালকে মাস্টার খুলতে কি পাঁচটা পাঁচটা অ্যাকাউন্ট মানে জিমেল না ফেসবুক ফেসবুক খুলেন জানি তো এগুলোতে আপনারা এক্সপার্ট দেখেন এতদিন যেগুলো ফাইল আমি তো কাজ করতে চেঞ্জ করে তো খুলি নাই কখনো এরকম জি এমনিতে ফেসবুক আইডি তো খোলা যায় এটা তো কোনো আমার এই কাজ কিন্তু ফেসবুক পেজ খোলার জন্য বলতেছেন কি না 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 উনি বলতেছে আপনি বলতেছেন এক্সপার্ট হ্যাঁ লোকেশন চেঞ্জ করে তো কখনো খুলি নাই আচ্ছা লোকেশন চেঞ্জ করে যাই না আপনারা আপুরা কখনো কারণ আমি ফেক আইডি খুলছেন কিনা ভাইয়ারা যারা আছে হ্যাঁ ভাইয়া খুলি না হ্যাঁ সবাই এক্সপার্ট এই ক্ষেত্রে এখানে কেউ না করতে পারবো না যে ভাই আমি জীবনে একটা ফেক অ্যাকাউন্ট খুলি আপুরা করবে আমি খুলি না ভাই আমি খুলি না ভাই আমি খুলি না ভাই আমিও খুলি না সব ভাই সাধু পুরুষ হিসাব করেন ভাই ও মারে আরে ভাই আপনারা সবাই ভালো সবাই ভালো সবাই ভালো সবাই ভালোর জন্য না ভাই এখানে তো ভালো কিছু নাই খুলতেই পারে এটা তো ভালো খারাপ কিছু না দাদা কি খুলে না আমার এমনি খুলেন নাই আমার এমনি দুইটা অ্যাকাউন্ট আছে দোনোটাই নিজের আপনি যেরকম ইয়ে দেখেছেন না যে মেয়েদের ছবি টবি নিয়ে ওইটা কিন্তু করা লাগতেছে না এখন কোনটা নিজেরই একটা ভার্সন দিয়ে যায় কিন্তু বুঝছেন ভাই মানে বুঝলাম না ফেস অ্যাপ ইউজ করলে ভাই মানে সেটা তো ঠিক আছে সেটা তো এখন করতেছে না ফেস অ্যাপ কিন্তু অনেক আগেই আসছে এটা আমি ফেস অ্যাপ আমি ইউজ করছি প্রথম কততে 2015 15 ফেস অ্যাপ আমি ইউজ করছিলাম তখন এটা প্রথম প্রথম নামছে কি বলেন ভাই আমি আপনাকে একটা মানা দিব আপনি দেখিয়ে খালি আপনি নিজের উপর কাজ না গেলে আমাকে বলেন এই দাদা ভাই দাদা কিন্তু খুলে নাই ফেক আইডি কখনো খুলে নাই দাদা না খুলি নাই তো অ্যাকাউন্ট তো খুলে গেছে না ভাই ফেক অ্যাকাউন্ট খুলে যদি আপনি ইউজ করেন মানে ইউজ করছে ভাই একটু চিন্তা করবেন দেখবেন একটা ফেক অ্যাকাউন্ট খোলা কোনো বিষয় না ছবি নেই ভাই ভালো বুদ্ধি দিবেন ওটা দিয়ে ভালো কি করা যাবে আর বললাম তো কেউ ধরতে পারবে না কেউ ধরতে পারবে না কেউ কমপ্লেনও করতে পারবে না ওইটা দিয়ে করব শুধু ওয়াটারমার্কটা উঠিয়ে দিন ওয়াটারমার্ক পড়ে না ওয়াটারমার্ক ভাই ওটা সমস্যা নেই ওটা ইয়া করা যায় ওখানে একটা ওই তারা মারা দিয়ে দিব আর কি ভাই ওখানে ফুল টুল একটা দিয়ে দিব খুশি করে মানুষ ওয়াটারমার্কটা উঠিয়ে দিবেন তাইলেই হবে
তো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন তো না গ্রুপ ক্রিয়েট করা দেখাচ্ছি দাঁড়ান সবই তো পারেন তারপর দেখাইতে হবে আচ্ছা ভাই আমি ডিপিটা একটু দেখেন ভাই আমি ভাই আমার নেট প্রবলেম ছিল ভাই আমি দেখতে পারি নাই ডিপিটা কেমনে নিছেন ডিপি ওই যে ওই প্রোফাইল পিকচার সেতুদার তাপনাটা ও আরে ভাই স্ন্যাপিং টুলস আছে আপনার ও স্ন্যাপ টুল দিয়ে করছেন যে হ্যাঁ স্ন্যাপ টুল দিয়ে নিয়ে নিছি স্ন্যাপ টুল দ্বারাও ধরতে পারতেছে না আচ্ছা আচ্ছা মানে গার্ড দেওয়া এগুলো তো নেওয়া যাবে না জি আপনি বলছেন মনে হয় যেগুলোতে গার্ড দেওয়া আছে এগুলা না গার্ড দেওয়া আছে যেগুলো দেখলে মনে হয় এসে মানে ওর অ্যাক্টিভিটিসটা কম হইতে পারে বা ওর সাইটে সিকিউরিটা কম ওইটা নিয়ে নিবে সেটা তো এমনি নিয়ে যায় সেটা কোনো সমস্যা নেই আর আমার এক ফ্রেন্ডের ছবি দিয়ে আমি খুলে বসে আছি দেখাইতে পারতাছি না যদি কোনো ভাবে লাইভটা দেখা ফলায় নালে দেখাইতাম আমার ছেলে ফ্রেন্ডই মেনা ওই ফ্রেন্ডের ইয়ে দিয়ে আমি খুলে বসে আছি ছবি টবি দিয়ে মানে ওর এত ছবিগুলো আমার মানে আমার ওই ফেক আইডিতে আছে ওর নিজের ছবি প্রোফাইল মানে নিজের আইডিতে এত ছবি আপলোড করে নাই আমি ওর রিপোর্ট মারলেও গায়েব হয়ে যাবো নাম দিবেন আচ্ছা কি গ্রুপ খোলা যায় একটু আসতে আপনি দ্রুত করতেছেন জি একটু আস্তে আস্তে করেন ভাই আপনি খুব দ্রুত করতেছেন দ্রুত করতেছি মাঝখান দিয়ে একটু গ্যাপ দিলাম রেস্ট দিলাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কালকে দেখাবো এটা বলতেছেন হ্যাঁ না দেখেন না সমস্যা নাই একটু আস্তে আস্তে দেখেন আচ্ছা তোর ভাই বলতেছিলাম যে তাহলে গার্ড দেয়া গুলো নেই আর কোনো উপায় নাই না না গার্ড দেয়া গুলো না নেওয়াটাই ভালো ভাই এই যে গ্রুপে আছে গ্রুপে ঢুকবেন গ্রুপে ঢুকার পরে কি করবেন এই যে ক্রিয়েট গ্রুপ অপশন আছে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করছেন তো একটা গ্রুপের নেম দেন কি দেওয়া যায় কিসের গ্রুপ খোলা যায় বলেন তো একটু দুষ্টু ফুলা ভাই জি দুষ্টু ফুলা ভাই এগুলো কি নাম ভালো সামাজিক নাম বলেন বেল ডিজিটাল মার্ক আমাদের রিয়েটা দিয়ে খোলা যায় তো ব্যাচটা দিয়ে ডিজিটাল মার্কেটিং 106 দিয়ে দিন ভাই চিরং বানান ঠিক আছে না তারপর এখানে আপনার পিপল এড করতে হয় সেতুদা তারপরে আছে কে শক্তিদা হ্যাঁ শক্তিদা তারপরে কে আছে সালাউদ্দি ভাই সালাউদ্দি ভাই এস এইচ এ না এস এ ইমরান ভাই ইমরান ভাই তারপরে হচ্ছে এস এল
ফালাউদ্দিন আহমেদ নাকি এটা? হ্যাঁ এটা। তারপরে কে আছে? এই তো যাই হোক, কয়জন আমি অ্যাড করে দিলাম, তারপরে আর কয়জন অ্যাড করে দেই। আপনাদের নাসির ভাই? নাসির ভাই ঠিক আছে, আমার সাথে আছে। বুরহান ভাই, সেটা হচ্ছে এখানটায় দিতে হবে। আমরা কি প্রাইভেটই রাখি? হ্যাঁ আপাতত তো এটা দিতে পারেন, নাও দিতে পারেন, ওই যে পিনের জন্য দরকার নাই। এটা কি সবাই ভিজিট করতে পারবে না হিডেন করে রাখবো? প্রাইভেট গ্রুপ গুলো মানুষ দেখতে পায়, বাট এটা কি আমি কি ভিজিবল করে রাখবো না হিডেন করে রাখবো? ভিজিবলই রাখলাম। তারপরে হচ্ছে এই তো ক্রিয়েট হয়ে গেল গ্রুপ। তারপরে এখান থেকে আপনি ক্রিয়েট টপিক, তারপরে মেম্বার যারা আছে এদেরকে দেখতে পারেন, মোর মোরে যে এখান থেকে মডারেটর যারা আছে মডারেটর দিতে পারেন। এখান থেকে আপনি আবার যে আপনার যে পিন আমরা তখন দেখতেছিলাম, পিন অ্যাড করতে পারবেন আপনি চাইলে গ্রুপের। পিন পোস্ট আছে না, পিন পোস্ট অ্যাড করতে পারবেন। আপনার গ্রুপটা হবে কোন লোকেশনে মানুষ এখানটা অ্যাড হবে সেটা ডিসক্রিপশনটা দিবেন। তারপরে হচ্ছে লিংকের সাথে লিংক করে দিতে চাইলে লিংক করতে পারবেন। জব পোস্ট এখান থেকে দিতে পারবেন, এক যদি কেউ জব পোস্ট দিতে চায়। কোয়েশ্চেন অনেক সময় রিকোয়েস্ট দিলে যে আমাদের কোয়েশ্চেন হয় না, জি ভাইয়া, এই যে কোয়েশ্চেন গুলো এখানটা অ্যাড করে দিতে পারেন। তারপরে অ্যাপ্রুভাল হচ্ছে অনেক সময় দেখবেন যে মেম্বার অ্যাড করার সময় যারা ওই ধরেন আপনার কোনো ফ্রেন্ড, আপনি একটা গ্রুপ অ্যাড আছেন, সেই গ্রুপে আপনার কোনো একটা ফ্রেন্ড জয়েন করতে যাচ্ছে, আপনি অ্যাপ্রুভাল দিলে হয়তো তাকে অ্যাপ্রুভ করবে, হয় না এরকম? হ্যাঁ, তখন আপনি অ্যাপ্রুভালটা দিয়ে রাখবেন যদি দেন। আর যদি কেউ অটোমেটিক মেম্বার অ্যাপ্রুভাল মানে দিলেই অটো অ্যাপ্রুভ হয়ে গেল সেটা হইতে পারে। এই তো মূলত হচ্ছে কাজ। বুঝতে পারছেন না কোনো সমস্যা আছে কারো? না ভাই বুঝছি। এখানে এইটা জায়গা আবার কেউ যদি অন্য কিছু দিতে চান তাও দিতে পারবেন, আইকন চেঞ্জ করতে চাইলে আর কি। দাদা কোনো সমস্যা আছে? না শরীফ ভাই ক্লিয়ারলি বুঝতেছেন তো?
কারণ আমি খুব অল্পতে অল্পতে বলে মানে দেখায় আমি অল্পতে বলতেছি আমি, কারণ আমি দেখতেছি যে আপনাদের বেশি বললে জিনিসগুলো মাথায় ঘুরে যায়, আপনাদের এর থেকে আমি বলে বলে দেখাই সেটা আরো মাথায় থাকবে। কথা কম বইলা কাজটা বেশি দেখাচ্ছি। এইভাবে গ্রুপ গুলো ক্রিয়েট করবেন, কালকে প্রেস পেজ ক্রিয়েট করা দেখাবো, সমস্যা নাই, আমরা জানি আপনারা প্রেস ক্রিয়েট করতে পারেন, তারপর কালকে আমি দেখাবো। আর একটা জিনিস, লাইভটা অফ করে দেই তারপরে বলতেছি। আদরান